ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো গল্প বলার 61 নম্বর এপিসোড। আর আজকের এপিসোডটা তোমরা যারা এই মুহূর্তে লাইভ দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও গল্প বলার রিসেন্ট এপিসোড আর পডকাস্টগুলো তোমাদের কেমন লাগছে। কারণ আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে সাংঘাতিক একটা ভয়ের ঘোস্টলি কল রেকর্ডিং, যেখানে আমার সাথে কলের ওপারে থাকছে কলকাতার নিউ টাউন থেকে মিতালি দাস। মিতালি একটা নয়, দুটো সত্যি ভৌতিক ঘটনা আজকে আমাদের সাথে শেয়ার করেছে, যার মধ্যে একটা ঘটনা শুনে আমি লিটারেলি শক। কারণ সেই ঘটনাটা ঘটেছে আজ থেকে কিছুদিন আগে, যখন মিতালি গল্পওয়ালারই একটা ভৌতিক পডকাস্ট শুনছিল। সেই ঘটনা তো আমরা শুনব, কিন্তু তার সাথে আরও একটি ঘটনা থাকছে, যেই ঘটনা মিতালির পরিবারের সাথে ঘটেছিল আজ থেকে 35 বছর আগে বারাণসীতে। তো বুঝতেই পারছো আজকের এপিসোডটা কতটা এক্সাইটিং আর ঠিক কতটা ভয়ের হতে চলেছে। তো তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকমই কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল স্টোরি টেলার আন্ডারস্কোর অরিচ্ছকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখিয়ে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিচ্ছ থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা ঘোস্টলি কল রেকর্ডিং এপিসোড নিয়ে। হ্যালো মিতালি। হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। তো কিছুদিন আগে তুমি আমাকে ফেসবুকে একটা মেসেজ করেছিলে যে তোমার লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও। তো ঘটনাটা পড়ে আমি যতটা বুঝেছি তাতে ভয় তো আছেই, আর তার থেকে বেশি আমাকে অবাক করেছে, কারণ একটা বাচ্চা যার মুখে ভাতের আগে এরকম একটা ঘটনা ঘটে গেছে যেটা ভীষণ আনন্যাচুরাল। এছাড়াও তুমি আমাকে বলছিলে যে গল্প বলার কোনো একটা এপিসোড শোনার সময় কিছু সুপার ন্যাচুরাল এক্সিস্টেন্স তুমি ফিল করেছ। হ্যাঁ, একটু ডিটেলসে বলো তো কি হয়েছিল। প্রথমে তো আমি জানাই যে গল্প বলার একটা এপিসোড ছিল ঋতিকা নন্দী বলে। আচ্ছা, তো আমি যে এপিসোড গুলো শুনি তার মোস্ট প্রবাবলি 3টে পার্ট এসেছিল, ঠিক আছে? এবারে 3টে, এই ঘটনাটা আমি বলছি গত মাসের প্রথম দিকে, মানে মে মাসের প্রথম দিকে। তো আমি ওই 3টে ঘটনা শোনার পর খুবই এক্সাইটেড হয়ে যাই, মানে সারাদিন ভাবি যে কি হয়েছে না হয়েছে, এরকম একটা মেয়ের সাথে এরকমও হয়। আর আমি এইসব জিনিস সবসময় বিশ্বাস করি, কারণ আমি আগেও বলেছি যে আমার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা হয়েছে। তাছাড়া আমরা একটু টুকটাক এদিক ওদিক কিছু ঘটনা শুনেছিলাম, সেই জন্য আমি এরকম ধরনের ঘটনা সবসময় বিশ্বাস করতাম। তো এইসব জিনিসগুলো ভাবি, যে সময় মে মাসের প্রথম দিকটা প্রচণ্ড গরম পড়েছিল। তো আমি সন্ধ্যাবেলা নিজের ছেলেকে পড়াশোনা করাই, ওইসব ঘটনা ঘটনা শুনে, আমার ছেলে আছে। তো আমি পড়াশোনা করানোর পরে রাত্রি প্রায় ওই 9টা পর্যন্ত ওকে পড়াই, তখন প্রচণ্ড গরম লাগছিল। তো ভাবলাম একটু নিচে হাঁটাহাঁটি করতে যাই, আমাদের ক্যাম্পাসের মধ্যে থাকি নিউ টাউন এরিয়াতে। তো আমি নিচে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতেই আমার আরেকটা মানে প্রতিবেশীর সাথে দেখা হয়, ও মহিলা, ও হাঁটছিল। তো আমি ওকে এমনি নর্মাল কথা বলতে বলতে আমি ওকে বলি যে হ্যাঁ রে, তুই এগুলো কি বিশ্বাস করিস? তো বলে হ্যাঁ করি, কেন কি হয়েছে? তখন আমি বললাম জানিস তো আজকে একটা এরকম চ্যানেলে শুনলাম গল্প বলা এইরকম এরকম ঘটনা। এবার আমার ভুলটা হয়েছে, তখন মোটামুটি রাত 9:45-10টা বেজেই গেছে, দুজনে মিলে গল্প করেছি, আর আমাদের এখানে নিচে স্টল আছে, প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে, আমরা কোল্ড কফি খেতে খেতে আমি ওকে মনের সুখে সব ঘটনাগুলো ওকে বলেছি যে এরকম হয়েছে জানিস তো, একটা মেয়ে এরকম হয়েছিল, তারপর আবার এরকম, সব ঘটনাগুলো ওকে আমি বলি। এবার বলতে বলতে নট অনলি শুধু সেটা বলি, আমি আবার বলি যে ওটা জিন, জিন নাকি 3 ধরনের হয়, খব্বিস হয় আর ইফরিট হয় আসিক হয়, তো খুবই বলি। হ্যাঁ, ওই চ্যানেলের থ্রু আমি জানতে পারলাম, এগুলো সবই ওর সাথে খুব সুন্দরভাবে আমি আলোচনা করেছি। এবার এইসব আলোচনা করতে করতে মোটামুটি 10:30-11:15 তো হয়েইছে। এইসব আলোচনা করার পর আমি ওপরে চলে আসি অ্যাপ্রক্স 11টা পর্যন্ত। তারপর এমনি তো কিছু বুঝি না, রাত্রেবেলা আমরা ঘুমোতে চলে যাই। তো অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড এক সাইডে, আমার বাচ্চাটা মধ্যেখানে আর আমি এক সাইডে। রাত্রেবেলায় প্রায় তখন 2:30 হবে,
দুটো আড়াইটার অ্যাপ্রক্স, এক্সাক্ট টাইমটা আমি মনে করতে পারছি না, আমাদের রুমের মধ্যে একটা প্রচন্ড বাজে গন্ধ আছে। মানে বাজে গন্ধ মানে ইন দ্য সেন্স কয়েল টয়েল চামড়া পোড়ার গন্ধ বলতে পারো, বা ফ্যানের কয়েল যদি পুড়ে যায়, তো যেরকম টাইপের একটা গন্ধ আছে সেরকম একটা গন্ধ আছে। গন্ধটা এতটাই তীব্র আর এতটাই বাজে ছিল যে আমি তো ঘুম থেকে উঠেই যাই, আমার হাজবেন্ডও উঠে যায়, এতটাই আমাদের লাগে। তো আমার হাজবেন্ড উঠে বলে, এটা কি বাজে গন্ধ ছাড়ছে না? আমি কিন্তু যেহেতু এই জিনিসগুলো জানতাম বলে আমি কিন্তু রেসপন্স করছি না, কারণ আমি অনেকদিন থেকেই শুনেছিলাম যে কোনো বাজে গন্ধ হঠাৎ আসলে বা কোনো ভালো গন্ধ আসলে কোনো রেসপন্স করতে নেই। তারপরে বলে মনে হয় ফ্যানের কয়েল পুড়ছে, এরকমও বলছে। তখন আমি ওকে শুধু একটাই কথা বললাম, চুপ, আর কিছু না বলে আমি না হনুমান চালিসা আমার পুরো মুখস্থ, ঠিক আছে? ছোটোর থেকে আমি, আমরা যেহেতু আমি বেনারসের মেয়ে, আমি প্রবাসী বাঙালি, আমরা শঙ্করমঠের মন্দির প্রায় যেতাম, আমার হনুমান চালিসা পুরো মুখস্থ। আমি না হনুমান চালিসা পড়তে শুরু করে দিই। তারপরে বেশি না, ওর চপাই প্রথম স্ট্যান্ডার্ড মানে চপাই পড়ার সাথে সাথে কিন্তু গন্ধটা রিমুভ হয়ে যায়, আমার কিন্তু জিনিসটা ঠিক লাগে না। তো পরে যখন ভোর সকালের আলো ফোটে, ঘুম তো আর হয়ই না, তখন আমার হাজবেন্ড জিজ্ঞেস করে ব্যাপারটা কি হয়েছিল। তখন আমি যখন ওকে বলি যে দেখো না, আমি তো এরকম আলোচনা করেছি, স্বাভাবিক কথা, ওর কাছে একটু বকাও খাই। তারপরের দিনটা একদম দিনের বেলা আমি কিচ্ছু বুঝি না, কিন্তু মাথার ঘটনাটা ওই জিনিসটা ছিল। কিন্তু বিশ্বাস করবে না, সন্ধেবেলা থেকে আমি, যেহেতু যদিও আমি এই ফ্ল্যাটে যে আছি, আমি 2021 আগস্ট মাসে আমি শিফট করেছি, তারপর আমরা কিন্তু কোনো রকম কিচ্ছু আমি ফিল করিনি, নর্মাল যেরকম থাকে নর্মাল ঘর হয় সেরকম। আমার না কেমন ভয় ভয় করছে, আমার সবসময় মনে হচ্ছে আমাকে কেউ ধাও করছে বা আমাকে কেউ কোথাও থেকে দেখছে। আমি ডিনায়াল মোডেই থাকি, ঠিক আছে, কিন্তু আমি হয়তো এই জিনিসগুলো একটু বেশি ভেবেছি, তাই জন্যই হয়তো আমার সাথে এটা হয়েছে, বা কালকে রাত্রে আমি এরকম একটা ফিলিং করেছি, তো হয়তো তাই জন্যই আমার সাথে এটা হচ্ছে। এবার সেদিনও সন্ধ্যে থেকে তো কিছু না, বাট ওই জিনিসটা আমার ফিল হয় যে কেউ আমাকে দেখছে বা আমাকে ধাও করছে এরকম টাইপে। এটা সেকেন্ড ডে। এবার সেকেন্ড ডে রাত্রে আমি ঘুমোতে যাই, সেম পজিশনেই ঘুমোচ্ছি, বিশ্বাস করবে না, ওইরকমই অর্ধেক রাতে, টাইম আমি জানি না, আমার মনে হলো আমার রুমে কোনো একটা জিনিস দম করে পড়লো, মানে খুব জোরে। কোনো জিনিস যদি তোমার দূরে পড়ে সে আওয়াজ আলাদা হবে, রুমের মধ্যে যদি পড়ে, কিন্তু আমি উঠে আর সাহস করিনি যে আমি দেখবো, কারণ আমি এমনি ভয় পেয়েছিলাম। আর ওই দম করে যে জিনিসটা, আমি বুঝতে পেরেছি কিছু একটা জিনিস পড়েছে, আমি তখনও নিজেকে বোঝাচ্ছি যে হতেই পারে আশেপাশে কোনো জিনিস পড়েছে, আমি কিন্তু যা হবে আমি সকালে উঠেই দেখবো, আর আমি কিছু ফিল করি না। আমি তখন মনে মনে একটাই জিনিস বলতে থাকি, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই জিনিসটা দু চারবার বলি, তারপরে আমি আস্তে আস্তে ঘুমিয়েও পড়ি। সকালে উঠে বিশ্বাস করবে না, আমি পুরো ঘর চেক করলাম, কিন্তু আমার কোনো জিনিসই পড়েনি, ঠিক আছে? তখন আমার জিনিসগুলো না খুব আনন্যাচারাল লাগতে লাগে যে দুদিন পর পর এরকম কেন হলো। সারাদিন ঠিক থাকছে, সন্ধ্যে থেকেই আমার মনে হচ্ছে যে আমাকে কেউ দেখছে, বা আমি হয়তো কিচেনে রুটি করতে যাচ্ছি বা রান্না করতে যাচ্ছি, আমার পেছনে কেউ এসে দাঁড়াচ্ছে, এরকম আমি ফিল করছি। এবার ভেরি থার্ড ডে, আমি এটা 3 দিনের দিন ঘটনা, সন্ধেবেলায় কত হবে, 7:30-8 হবে, আমি ব্রেড আনতে যাবো নিচে, স্কুলে টিফিন দেবো আমার ছেলেকে। তো আমাদের এখানে, আমি 18th ফ্লোরে থাকি, অনেকটাই ওপরে, তো আমি লিফটে করেই নামবো। এবার আমি লিফটে, দরজাটা আমাদের হচ্ছে কি বাটন, লিফটে যেমন খুলে যায় অটোমেটিক লিফট, সেটা খুলে গেল, আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আমি গ্রাউন্ডও টিপলাম, এবার কিন্তু নিয়ম মতো লিফট নিচে নামার কথা, কিন্তু লিফট নিচে না নেমে লিফট আবার অটোমেটিক খুলে গেল, অ্যাজ ইফ যেন কেউ ওটাকে কল করলো, মানে কেউ ভেতরে এলো। ওটা দু সময় খুলতে পারে, আইদার বাইরে থেকে কেউ ভেতরে ঢুকলে, বা ভেতর থেকে যদি কেউ বাইরে যায় আবার সেরম। যখন এই জিনিসটা হয়, বিশ্বাস করো, আমি আর মানে আমি গ্রাউন্ডটা টিপেছি, আবার দরজাটা বন্ধ হলো, দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু খুলে গেল। যখন খুলে গেল না, আমি আর নিচে যাইনি, আমি সঙ্গে সঙ্গে লিফট থেকে বেরিয়েছি, ওটা আবার বন্ধ হওয়ার আগে। আর আমি মানে সেই বজরংবলি 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 করতে করতে ঘরে ঢুকে এসেছি। আমার জিনিসটা ঠিকই লাগছিল না, কি তাও আমি ডিনায়াল মোডে ছিলাম কি এটা কি কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে, কিন্তু আমি কিন্তু এত বছর ধরে রয়েছি, আমি এরকম কোনো ফল্ট কোনোদিনও দেখিনি না শুনেছি যে এরকম লিফট হয়েছে আমাদের। তাও যাই হোক, আমি মানে তখন এতটাই আমার ভয় কাজ করছিল, আর আমার খালি মনে হচ্ছে যে বাথরুমে গেলেও আমাকে কেউ তাকিয়ে দেখছে। মানে বিশ্বাস করবে না, আমি সারাদিন তো জল খাচ্ছি, কিন্তু রাতে ডিনারের পর আমি জলটা কম করে দিচ্ছি, কারণ আমার এত ভয় লাগছে যে আমি বাথরুমে গেলে আমাকে কেউ দেখছে, রাতে যেন আমাকে মিডনাইটে উঠে বাথরুমে না যেতে হয়, ওয়াশরুমে না যেতে হয়, এই জন্য আমি জলটাও কম খেলাম সেদিন রাত্রে। কিন্তু আমার একটা টেনশন কাজ করছিল। যাই হোক, আমি ভগবানের নাম নিয়ে শুয়ে পড়লাম। এটা 4th ডে, এখান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 4th ডে হলো যে আমি
সন্ধ্যেবেলা আবার নামিয়ে নিত। সেদিন লিফ্টে কিছু হয় না, আমি ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডের সাথেই নামি, আমার হাজব্যান্ড কোথাও বাইরে যাচ্ছিল আর আমি তাহলে নিচে নামি, কারণ আগের দিন আগে নামিনি নিচে। আমি নিচে নামি কিছু বাজার করতে। এবার বাজার করতে আমি তার ক্যাম্পাসের গেটে পর্যন্ত আমি যাব, তার আগে আমি মায়ের ফোন আছে, আমার মায়ের ফোন আছে বেনারস থেকে, তো আমি ভাবি যে রাস্তায় দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলবো, তো আমি মায়ের সাথে ওই নিচে দাঁড়িয়ে গল্প করতে লাগি নর্মাল। এবার এই যে ফিলিংসটা ছিল না, এটা আমি কোনো মতে ডিনাই করতে পারলাম না। আমার পরিষ্কার মনে হলো যে পেছন থেকে আমি কিন্তু দাঁড়িয়ে, আমি হাঁটছিও না বা আমি কোনো মুভমেন্ট করছি না যে আমি হোঁচট খাবো বা সামথিং কিছু, পরিষ্কার মনে হলো আমাকে পেছন থেকে এসে কেউ ধাক্কা দিয়ে এগিয়ে দিয়ে চলে গেল। আমি পুরো ফিল করলাম ধাক্কাটা জোরে ছিল, অ্যাজ ইফ যেমন তুমি দাঁড়াও, তোমাকে যদি পেছন থেকে কেউ আছে বাঁ দিক দিয়ে ধাক্কা মারে, তুমি ডান দিক একটুখানি হলো সরি বাঁ দিক হলো একটু ঘুরে যাবে, বাঁ দিক দিয়ে মারলে ডান দিক, আমাকে ধাক্কাটা মেরেছে ডান দিকে। আমি সঙ্গে সঙ্গে পেছন, আর কিন্তু ফিলিংটা ছিল পুরো ঠান্ডা, ঠিক আছে, এত গরম তখন, মানে ধাক্কাটা মেরেছে, ধাক্কাটা খেয়েছি আমার পুরো বডি বডি মুভ করে গেছে বলতে পারো, মানে পুরো লেফট হ্যান্ড সাইডে ঘুরে গেছি আমি, কিন্তু ধাক্কাটা ছিল পুরো ঠান্ডা। আমি ফট করে পেছনে ঘুরে দেখেছি যে কেউ কি আছে, কিন্তু কেউ ছিল না, আশেপাশে কেউ না। হ্যাঁ সিরিয়াসলি, একদম সিরিয়াসলি, এইটা তো আমি ডিনাই করতেই পারবো না। আর গার্ড আছে, গার্ড একদম গেটের কাছে, আমাদের গেট থেকে আমাদের বিল্ডিংগুলো একটু ভেতরে, আমি যে ফ্ল্যাটে থাকি আমি রিভিল করছি না, কিন্তু এটা খুব ফেমাস, মানে নিউ টাউনের এই বিল্ডিংটা সবাই চেনে, আমি তোমাকে এমনি বলে দেবো, ঠিক আছে, কলের বাইরে। তো আমাকে এমন কেউ ধাক্কা মারে পুরো, তখন আমি রীতিমতো মাকে বলি, মা তুমি ফোনটা রাখো, তারপরে আমি বলি আমি তোমাকে ওপরে গিয়ে ফোন করছি, তারপরে আমি ওপরে চলে, আমি ওপরে মানে লিফটে ঢোকার দাদা সাহস করতে পারছি না। তখন দেখি যে আমাদের একজন দাদা, উনি 22 তলায় থাকেন, আমি 18 ফ্লোরে থাকি, উনি লিফটে ঢুকছেন, ওনাকে দেখে আমি কিছুক্ষণ আমি ওয়েট করি যে আমি লিফটে একা ঢুকবো না, মানে এতটাই তখন ভয় করছিল। তখন আমি ঢুকেছি ওনাকে দেখে, এবার উনি ভালো আছো নর্মাল কথাবার্তা হয়, আমি 15 ফ্লোরে নেমে গেছি, উনি 22তে চলে গেছে। আমি এসেই মাকে ফোন করি, কারণ আমি সেই সময়কে ফিল করি যে আমি জিনিসটা হয়তো ডিনাই করলে জিনিসটা আস্তে আস্তে বাড়ছে, এতক্ষণ তো জাস্ট আওয়াজ শুনিয়ে বা গন্ধ এসে আমি জিনিসটা ফিল করেছি, কিন্তু আমি যদি এই জিনিসটাকে ডিনাই করি তাহলে হয়তো এই জিনিসটা আমার সাথে বাড়বে, আর মানে তখন হয়তো আমরা সামলাতে পারবো না। আমি আমার মাকে ফোন করি, আমার মাকে সব কিছু জানাই, অ্যাজ ইউজুয়াল মা যেমন ঝাড় দেয় দিল, তোরা তো বেশি বুঝিস, তোরা তো জানিস এরকম ফ্যামিলিতে একবার হয়েছে, তারপর কেন যাই হোক, মা বলে আজকে রাতটা তুমি সামলাও, লাইট বন্ধ করবে না, আর পারলে ঠাকুরের নাম নিয়ে শোবে, লাইট মানে ওই জিরো পাওয়ারের একটা জোরের লাইট, মানে পুরো অন্ধকার করে শোবে না, আমি কাল সকালে কিছু ব্যবস্থা করছি। পরের দিন সকালে মা আমার দাদাকে, দাদার সাথে আমাদের বেনারসে একটা ভীষণ হনুমান মন্দির আছে সংকটমোচন, সবাই চেনে আমার মনে হয় সংকটমোচন মন্দির বেনারসে সবাই চেনে, আমার মা ওখানে যায় দাদার সাথে, আমার দাদা প্রত্যেক স্যাটারডে সংকটমোচন মন্দিরে দর্শন করতে যায়, তো ওখানকার পুরোহিতের সাথে মোটামুটি আমার দাদার চেনা জানা। তো মা বলে যে এরকম এরকম আমার মেয়ে ফিল করছে, ইভেন কালকে ও ফিল করেছে যে ওকে পেছন থেকে ও ধাক্কা পর্যন্ত দিয়েছে, এটা তো ও ডিনাই করতেই চাইছে না, আমি এটা ডিনাই করবোই না, কারণ আমি দাঁড়িয়েছিলাম, ফিলিংটা আমার পুরো ঠান্ডা কিন্তু ধাক্কাটা আমার খুব জোর লেগেছে। তখন উনি বলেন যে অ্যাকচুয়ালি এটা তো হাওয়া বাতাসের ব্যাপার, আর ও তো খোলা আকাশের নিচে রাত্রেবেলায় এইসব জিনিস নিয়ে আলোচনা করেছে, হতেই পারে যে কারোর মানে নজর লেগেছে বা কারোর দৃষ্টি পড়েছে, তো ঠিকই আছে, ওকে আমি 2-3টে রেমেডি দিচ্ছি, তো ওকে বলো এই জিনিসগুলো করতে, দূর থেকে তো আমি আর কিছু পারবো না। তো আমাকে উনি রেমেডি দেন যে উনি বলেন যে ভীমসেনী কপুর, জানি না তোমরা বুঝতে পারছো নাকি, যে বাজার থেকে যে কপুর পাওয়া যায় সেটা দেখবে কাটিং যে কপুরগুলো থাকে ওগুলোতে মোম থাকে, আর ভীমসেনী কপুর হচ্ছে পুরো সলিড ঢেলা কপুর, ঠিক আছে, ওটা পুরো কপুরই থাকে। তো বললো ভীমসেনী কপুর একটু ঘিয়ের মধ্যে ডুবিয়ে আর ওটাকে পুরো সন্ধ্যেবেলা যেন গোটা ঘরে রাখায়, ওই ধুমোটা যেটা আগুনটা, ধুমোটা যে কপুর থেকে বেরোবে, ইভেন বাথরুমও যেন, ও যখন বলছে যে বাথরুমটাকে ওকে কেউ উকি মারছে, তো বাথরুমও যেন ওর লটা যায় আর কি, মানে ওই আগুনটা যেন যায়, আর ওকে বলো হনুমান চালিসা পড়তে, বিনা হনুমান চালিসা পড়ে যেন ও নাশ হয়, আর তার সাথে ওকে বলো বজরং বান বাজাতে ঘরের মধ্যে, যদি ও পাঠ না করতে পারে তো যেন বজরং বান বাজায়, তো হনুমান চালিসা থেকে বেশি পাওয়ারফুল কিন্তু বজরং বান। হ্যাঁ, ওর মধ্যে যদি কেউ শুনে হবেন দর্শক বন্ধু বা তুমিও, তো ওর মধ্যে দেখবে ভগবান রামের শপথ দেওয়া হয় বজরং বলিকে, কি তুমি এই এই ভূত পিশাচ বেতাল বেতাল নিশাচরকে মারো, তোমাকে ভগবান শপথের, ভগবান রামের আমি শপথ দিচ্ছি, ঠিক আছে, ওটা অনেকটাই পাওয়ারফুল।
পিঠা বাজাতে বললো, আর আমাকে আমার জন্য বললো যে ওকে বলো যে হনুমান মন্দির দর্শন করবে, আর হনুমানজির গায়ে সিঁদুর, অনেক হনুমান মন্দিরে দেখবে তুমি হনুমানজির গায়ে সিঁদুর থাকে, স্পেশালি হনুমানজির পায়ে সিঁদুর নিয়েছে যেন ও নিজের বডিতে ধারণ করে। তো আমাদের এখানে কালী পার্কে একটা নিউ টাউনে কালী পার্কে একটা ছোট্ট হনুমান মন্দির আছে, তো আমি ওখানে যাই, ওখান থেকে ওই সিঁদুর নিয়ে আসি, নিয়ে একটা রূপোর তাবিজের মধ্যে ওই সিঁদুরটা ভরে আর ঠাকুরের বেলপাতা ভরে, বেলপাতা দিয়ে মানে সিঁদুরটা মুছে নিয়েছিলাম, মানে একজন পুরোহিতকে বলে যে আমার সিঁদুর লাগবে উনি দিয়েছিলেন, যে আমি তাবিজটা পরি আর আমার ছেলেকেও হাজবেন্ডকেও পরিয়ে দিই, আর পরিয়ে দেওয়ার পর আমি বাড়িতে আসি। আর তারপরের দিন থেকে ওই মে মাস থেকে নিয়ে আজকে জুন মাসের 10 তারিখ একদিনও ব্যতিক্রম হয়নি, আমি ওই কুকুরের আরতি দেখাই আর বজরং বান্ত ঘরে বাজাই আর হনুমান চালিসা পাঠ করে আমি ঘুমাই। তো তারপর থেকে আমি কিন্তু ভালো আছি, আর আমি কোনো রকম কিছু ফিল করছি না, না ঘরে ওরকম কোনো এক্সিস্টেন্স বা আমার ধাক্কা, তো আমি এটা ডিলে করিনি। তো আমি দর্শক বন্ধুদের এই কথাটা এই জন্য বললাম, অনেকেই এই পডকাস্ট গুলো শোনে, এগুলো আমাদের জন্য খুব ইন্টারেস্টিং লাগে, কিন্তু আমার মতো যেন ভুলটা কেউ না করে যে মানে অর্ধেক রাতে বা অনেকটাই রাতে খোলা আকাশের নিচে এগুলো নিয়ে যেন ডিসকাশন নাই করে, বিপদটাও বলে কয়ে আসে না। আর আমি এটা ফিল করি যে এইসব এন্টিটির সাথে আমরা না লড়তে পারবো না, কারণ আমরা তো এদের চোখে দেখি না, এদের জন্য আমাদের খুব স্ট্রং তান্ত্রিক লাগবে, বা হয়তো ততদিনে আমরা যতদিনে তাদের কাছে রিচ করবো ততক্ষণ হয়তো আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে। তো এই জন্য আমি দর্শক বন্ধুদের বলবো আপনারা শুনুন, ইন্টারেস্ট লাগে, আমিও শুনছি এখন পর্যন্ত, কিন্তু খোলা আকাশের নিচে রাত্রেবেলা এগুলো আলোচনা না করাই ভালো, কার কখন দৃষ্টি পড়ে আমি যে ভুলটা করেছি সেটা আপনারা কেউ করবেন না, কারণ বলা যায় না কখন কি হয়। তো এই ইনসিডেন্টটা ছিল আমার গত মাসে আমার সাথে হয়েছে, আর যেটা আমি আরেকটা ইনসিডেন্ট যেটা অ্যাকচুয়ালি আমি গতবার সাথে ডিসকাস করতে চাইতাম, মানে জানাতে চাইতাম দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের, সরি দর্শক বন্ধুদের না, তো সেটা হলো আজ থেকে 35 বছর আগেকার ঘটনা, ইনফ্যাক্ট আমার বার্থের আগে। ঠিক আছে, আমরা আমি আগেও বলেছি আমি কিন্তু প্রবাসী বাঙালি, আমি বর্ন অ্যান্ড ব্রট আপ বোথ ইন বারাণসী, বিয়ের পর আমি কলকাতায় এসেছি, এখন হাজব্যান্ডের সাথে চাকরি সূত্রে হাজব্যান্ড এখানে আছে তো আমি এখানে আছি, সেজন্য হয়তো আমার বাংলাতে একটু প্রবলেমও হতে পারে, তো আপনারা ওটাকে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ঘটনা হচ্ছে আমার দাদা, ঠিক আছে, আমার 3 দাদা, তো ছোট দাদার যখন জন্ম হয় ওর জন্ম হচ্ছে 4th of December, তো আর ওর তখন মুখে ভাত হয়নি, ছেলেদের মুখে ভাত 6 মাসে হয়, এই কথাটা আমি এই জন্য বারবার বলছি মুখে ভাত হয়নি, কারণ সেই সময় নাকি খুব পরে যারা এই রেমেডিটা আমাদের আমার দাদাকে যে সুস্থ করে তুলেছিল উনি বলেছিলেন যে এরকম খোলা আকাশের নিচে বাচ্চাকে মুখে ভাতের আগে তো রাখা উচিত না। তো যাই হোক, তখন মোটামুটি মে মাস, আমার দাদার বয়স তখন 5 মাস, তো আমার মা বলে যে সেদিনটা মে মাস ছিল প্রচণ্ড গরম, আর আমাদের বারাণসীতে প্রচণ্ড গরম পড়ে, যেমনি গরম তেমনি ওখানে ইউপির দিকে ঠান্ডা, তো আমার মা বলে যে আমার দাদাকে নিয়ে আমার তখন আমার পিসিও বেনারসিতে গেছিল, ঠিক আছে, তখন মায়ের 3টে ছোট বাচ্চা, বড় দাদা ছিল ওই ম্যাক্সিমাম 7 বছর, তারপরে দাদা ছিল 5 বছর, আর এ তো জাস্ট হয়েছিল 5 মান্থসের মতো অ্যাপ্রক্সের বয়স। তো সেদিন রাত্রে মা বলে যে প্রচণ্ড গরম ছিল আর কারেন্ট চলে গেছিল, ঠিক আছে, তো কারেন্ট চলে গেছিল, তখন মা বাবা মাকে বলে যে চলো একটু ছাদে গিয়ে শুয়ে আসি। তো ওই বাড়ির ডেসক্রিপশনটা একটু আমি দিয়ে দিই, বাড়িটা ছিল 3তলা বাড়ি, আমার মারা ভাড়া থাকতো, ঠিক আছে, সবচেয়ে ওপর তলায় মারাই ভাড়া থাকতো, মানে আমাদের বাড়ির ওপরে ছাদ, ঠিক আছে। তো এই ঘটনাটা কি বারাণসীর ঘটনা? বারাণসীর ঘটনা, হ্যাঁ, এটা এই ঘটনাটা বারাণসী, ঠিক আছে। তখন আমার বললাম না আমার চাকরি সূত্রে আমার বাবা বেনারসে, এমনি আমরা বিলং করি ওয়েস্ট বেঙ্গল থেকে, কিন্তু আমার বাবা চাকরি করতেন বারাণসীতে, সেই সূত্রে আমার মা ওখানে, তো স্বাভাবিক কথা আমরা সব ভাই বোনরা ওখানে, তো হ্যাঁ, তো তারপরে সেদিনটা, হ্যাঁ, তো বাড়ির ডেসক্রিপশনটা ছিল যে বাড়িয়ানি যে ছিল সে সব সেনি, তার সাথে একটা ভাড়াতে দুটো ব্লক করা, তার উপরে ভাড়াতে 4তলায় মা একা ছিল, আমাদের ফ্যামিলি একা ভাড়া ছিল আমার বাড়ির পরেই, কিন্তু এই ছিল। তো তারপরে ওখানে কিন্তু সবাই নর্থ বেঙ্গলি, ওখানে কিন্তু বাঙালি কেউ ছিল না, সবই ইউপির লোক আর কি। তো রাত্রেবেলায় প্রচণ্ড গরম লাগছিল, তো বাবা বললো যে ঘুমানো যাচ্ছে না, প্রচণ্ড গরম, কারেন্ট নেই, চলো ছাদে গিয়ে শুয়ে থাকি।
ছাদে একটু হাওয়া দেয়। তো মা বললো আচ্ছা চলো, বাচ্চাগুলো তো ঘুমোতে পারছে না, কতক্ষণই আর হাত পাখা করবো, আজকাল থেকে তো অনেক দিন আগেকার কথাই বলছি। তো তখন মা বাবা আর পিসি, আমাদের তিন ভাই, তিনজন দাদাকে নিয়ে, মানে আমার ছোট দাদা তো খুবই ছোট, এবার তিনজনে মোটামুটি একটা চাদর পেতে মোটামুটি ওকে ছাদে গিয়ে শুয়েছে, বাবার কাছে বড় দাদা আর পিসির কাছে আরেক মেজো দাদা, মা তো ছোট দাদা সবচেয়ে ছোট, তো ওকে নিয়ে শুয়েছে। এবার শুয়ে আছে, তখন রাত্রেবেলা মা বলছে হঠাৎ দেখছি খুব হাওয়া দিচ্ছে, বলছে তখন তো খুবই ভালো লাগছে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তখন শুয়ে আছে ওকে নিয়ে। দিয়ে তারপরে ওই রাত্রি ওই দেড়টা দুটো হবে, তখন বাবা বোধহয় উঠে দেখেছে যে কারেন্ট চলে এসেছে, তখন বাবা আমার মাকে বলেছে যে চলো কারেন্ট চলে এসেছে তাহলে নিচে চলে যাই। মা বলে আচ্ছা ঠিক আছে। তো তিনটে বাচ্চায় ঘুমিয়ে পড়েছে, তো মা নিজের দাদাকে, ছোট দাদাকে কোলে নিতে, 5 মাস বয়স আর কি, ওকে নিয়ে আগে চাবিটা নিয়ে নামছে সিঁড়ি দিয়ে, আর পিছু পিছু বাবা আর পিসি আর এক এক দাদাকে নিয়ে নামছে। এবার যখন মা নামছে, তখনই মা দেখে যে তখনকার দিনে যে কাঠের দরজা তো ইনফ্যাক্ট এখনো হয়, তো ঠিক মায়ের মনে হলো যে দরজার নিচে দিয়ে কিছু একটা জিনিস, সাদা মতো কিছু একটা জিনিস জাস্ট পার হয়ে গেল। মা বললো যে, মা ভাবছে যে ওটা কি গেল, ঠিক আছে। তো কিন্তু মা সিরিয়াসলি বলছে যে আমি না অত তখন মাথা লাগাইনি, ভেবেছি কোনো কাগজ টাগজ হয়তো হাওয়াতে উড়ে চলে গেছে, সকালে ঝাঁট দিয়ে বের করে দেবো। এটা বলার পর মা, মানে মা ঘরে এসেছে, ঘরে আসার পর দাদাকে শুই দিয়েছে, ছোট দাদাকে শুইয়ে মা বাথরুমে চলে গেছে, বাথরুম টাথরুম করে এসে ওর পাশে এসে শুয়ে গেছে। তারপরে বাবারাও নিজে নিজে শুয়ে পড়েছে। মা বলছে তখন তো কিছু বুঝিনি, কিন্তু ঘরে আসার ওই প্রায় আধা ঘন্টা 45 মিনিট অ্যাপ্রক্স হবে, ওই দাদা কেঁদে ওঠে, কেঁদে ওঠে, তো মা উঠে ওকে দুধ খাওয়াতে দেয়, ও দুধ খাবে না, কিছুতেই মুখ দেবে না দুধের মধ্যে। এবার মা ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিক, কেন কাঁদছে এত বুঝতে পারছে না, ছোট বাচ্চা, বোন পেটে ব্যথা করছে নাকি কানে ব্যথা করছে বুঝতে তো পারছে না, কথা তো বলতে পারে না, কিন্তু ও কন্টিনিউ কাঁদে, কেঁদে যাচ্ছে। হঠাৎ মায়ের ফিলিং হয় ওই ভোরের দিকে 4:30 এরকম 5টা, যে ও মানে মায়ের হাতে একটা গরম গরম ফিলিং আছে, ঠিক আছে। তো মা দেখে যে কি, মা তখন দেখে যে ও পটি করেছে, আর পটিটা পুরো লিকুইড পাতলা, আর ওইটা কালারটা হোয়াইট, মানে মনে হচ্ছে যেন চাল ধোয়া জল যে কালারটা হয়, চাল ধোয়া হোয়াইট হোয়াইট টাইপের একটু হয় ওই কালার। মা ওই ধরনের পটি শুনে দেখে ভয় পেয়ে যায়, কারণ আমার দিদা নাকি আমার মাকে বলেছিল যে এই ধরনের পটি কিন্তু ঠিক না। হ্যাঁ, তখন নাকি খুব কলেরা হতো, ঠিক আছে, আর কলেরা নাকি খুব ছোঁয়াচে রোগ ছিল। তো মা গিয়ে তখন তাড়াহুড়ো করে আমার বাবাকে তোলে যে তাড়াতাড়ি ওঠো বাবু দেখো এরকম পটি করছে। তো আমার বাবা হোমিওপ্যাথিক বই রাখতেন ঘরে, ডক্টর ছিলেন না কিন্তু বই রাখতেন, আর কিছু কিছু হোমিওপ্যাথিক যেটা বেসিক মেডিসিন হয় যেমন পালসাটিলা আর্নিকা এইসব ধরনের মেডিসিন বাবা বাড়িতে রাখতেন। তো বাবা সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক বই তা পড়তে শুরু করে, পড়ে বলে যে না এর তো মনে হয় কলেরা হয়েছে, এত খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ কলেরা তো তখন খুব মানে একদম লাইফ থ্রেটনিং ছিল আর ভীষণ ছোঁয়া আছে। তো বাবা তখন বলে আরো তো দুটো বাচ্চা আছে কি করা যায়, আমার জেঠুও বারাণসীতেই থাকতেন, ঠিক আছে, তো আমরা থাকতাম গধুলিয়াতে আর আমার জেঠু থাকতেন লাকসার ওদের কাছে। তো বাবা তখন বলে যে তাকে এদের দুজনকে আমি দাদার বাড়িতে দিয়ে আসি, মানে আমার জেঠুর বাড়িতে। মা বলে তাই করো, দিয়ে সকালে ওয়েট করা হয় দাদাদেরকে, মা কাপড় জামা দিয়ে যাই হোক করে দুই দাদাকে জেঠুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এটা ভেরি ফার্স্ট ডের ঘটনা, ঠিক আছে। এবার মা একটা জিনিস লক্ষ্য করে যে ওর গা দিয়ে না প্রচণ্ড গন্ধ বেরোতে শুরু করে, মানে আমার মা বলছে যে আমি মা হয়ে ওর কাপড় কাচতে পারতাম না, মানে মনে হতো যেন কত জন্ম চান করেনি, মানে খুবই একটা বাজে স্মেল ওর গা দিয়ে আসতো। মা বলতো আমার বমি এসে যেত, আমি মা হয়ে বলছি এই কথা। আর এই জিনিসটা মারা প্রথম দিনটা তো লক্ষ্য করে না, আর ও না হ্যাঁ দুধ খেতে চাইতো না, সবচেয়ে অবাক ব্যাপার দুধ দিতে গেলে তখন ও মায়ের দুধ খেত আর কি, কিছুতেই দুধে মুখ দেবে না, ওর যত নেশা ছিল জলের উপর, মানে এটা বললে তোমরা বিশ্বাস করবে না। আমার মা বলে যে তখন তো বোতল না মারা ঝিনুক আর বাটিতে খাওয়াতো, ঝিনুক হয়, মা বলতো ওকে আমি ঝিনুকে করে জল দেখলে মানে যে ওই 5 মাসের বাচ্চা সেমনি হা করে উঠতো, মানে জল খাওয়ার জন্য শুধু। হ্যাঁ, তো মানে ঝিনুক দিয়ে যে আমি ওকে জল দেবো এইটুকুনি বাচ্চাকে, ও ঝিনুক কেন, ও বাটির দিকে হাত চালাতো,
মানে বাটিটা ঢেলে দাও মুখের মধ্যে, মানে এরকম অ্যাজ ইফ ওর অ্যাক্টিভিটি গুলো এরকম টাইপের। হ্যাঁ, হাতটা না মানে বাটির দিকে যাচ্ছে এরকম টাইপের, যত জল দেবে ওকে জলে ওকে ইয়ে করতে পারে না, কিন্তু দুধ কিছুতেই ও খেত না, ওর এরকম পটি করে গেছে। তো বাবা ওকে ডাক্তার দেখায়, তো ডাক্তার ওকে অ্যাজ ইউজুয়াল যেরকম ডাক্তার আয় একদিন ওষুধ দেয় যে না ঠিক হয়ে যাবে, তিন দিন দেখুন কি কি সব ওষুধ দেওয়া হয়, তিন দিন দেখুন না হলে তাহলে আবার দেখা যাবে। হলো, তারপর বাবা ওকে বাড়িতে পৌঁছে দিয়ে অফিস চলে যায়। এবার অফিস যাওয়ার সময় এটা মারা পরে খেয়াল করে যে যখন বাবা বাড়িতে থাকতো না ও কিন্তু পুরো শান্ত থাকতো, মানে বাবা হয়তো অফিসের জন্য 10টা 5টায় বেরোতো, সন্ধ্যাবেলা 6টা সাড়ে 6টা 7টার মধ্যে হয়তো আসতো, ও সেরকম কিছু করতো না, সন্ধ্যেবেলা থেকে কিছু করতো না, সকালবেলা থেকে ও না কিন্তু কিচ্ছু করতো না, মানে মোটামুটি চুপচাপ থাকতো, খেত না, পটি করছে, সেসব ঠিক আছে, গাও দিয়ে গন্ধ অসম্ভব গন্ধ বেরোচ্ছে, বাবাও বলছে যে এত গন্ধ কেন ওর গায়ে, এত বাজে গন্ধ কেন, পটি তো এত গন্ধ কেন, পটিটা তো ওরা ধরেই নিয়েছিল যে কলেরা হয়েছে বোধহয় এরকম তাই, কিন্তু বডিতে একটা গন্ধ কেন। আর ওর না মানে কালো হয়ে যাচ্ছিল রংটা, না মানে অদ্ভুত ভাবে বেড়ে গেছিল, কালো হয়ে যাচ্ছিল, কষা ছেলেটা কালো হয়ে যাচ্ছিল। তো তারপরে ও কিন্তু করতো না, এটা পরে দিন হলো যে বাবা বাড়িতে থাকলে ও কেন কিছু করতো না। ঠিক আছে, এটা ঘটনাটা বলার সূত্রে আমি এটা পরে বলছি যে বাবা থাকলে ও কেন কিছু করতো না। তো যাই হোক, এবার বাবা যখন অফিস চলে গেল না, চলে যেত, ও কি করলো না, মা বলতে যে তুই বিশ্বাস করবি না, আমার চোখ পুরো গোল গোল ঘোরাতো, আর মানে গোল 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 গোল, ওইটুকু 5 মাসের বাচ্চা, খাচ্ছে না, গায়ে কিছু নেই, খালি জল, খালি জল, কোথায় থেকে মানে সে জল, মা ভাবতো বাচ্চাটা আমার কিছু খাচ্ছে না, জল খেলেই যদি ও সুস্থ থাকে তো মা ওকে আরো জল খাওয়াতো, আর ও খালি জল, মানে ও পারলে বাটি ধরে জল খেয়ে নেয়, 5 মাসের বাচ্চা এরকম ব্যাপার, আর চোখ গোল না কেমন গোল 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 ঘোরাতো। ঠিক আছে, আর তারপরে ওই আমার পিসি কিন্তু গ্রামের তো কিছু বুঝেছিল, আমার পিসি না আমার বাবাকেও কিছু বলেনি, আমার মাকেও কিছু বলেনি, হয়তো এটা ভেবে বলেনি যে ওরা বিশ্বাস করবে কি করবে না, কিন্তু আমার পিসি কিছু একটা গেস করেছিল যেটা নর্মাল শরীর খারাপ না। ঠিক আছে, এবার আমার মা বলে যে তোর বাবা যখন, এটা ভেরি সেকেন্ডের ঘটনা বলছি, বাবা তো অফিস চলে গেল, দিয়ে তারপরে মা বলছে আমি ওদিকে গিয়ে ওকে শুয়ে টুয়ে জল টল খাইয়ে, ও তো বিছানায় আছে 5 মাসের বাচ্চা, ওদিকে গেছি ওর কাপড় কাটতে, হঠাৎ ও না পুরো জিভ বার করে দেয়, মানে অ্যাজ ইফ যেন ওর কেউ গলা টিপছে, ঠিক মানে ওর জিভ মানে একদম অনেকটাই জিভ বার করে দেয়। এবার ওটা দেখে আমার পিসি তখন রুটি করছিল, আর আমাদের তখন গ্যাস ছিল না, ঠিক আছে, আজ থেকে 35 বছর আগেকার ঘটনা বুঝতেই পারছ, আমার পিসি তখন রুটি করছিল, তো কয়লা হয় না, কয়লা দিয়ে আগুন করা হতো তখন। হ্যাঁ, আমার পিসি তখন ওই রুটি করার চিন সেটা দিয়ে ওই কয়লাটা তুলে এনে ওকে দেখাচ্ছে যে করবি করবি বদমাসি করবি করবি বদমাসি, তুই পুড়িয়ে দেবো, একদম পুড়িয়ে দেবো, বদমাসি করতে এসছিস, এরম করে পিসি বলাতে না ও কিন্তু জিভটা ভেতরে ঢুকিয়ে, মানে ওর চোখ দেখে মা বলছে তুই বুঝতে পারবি যে ও ভয় পাচ্ছে, সে ভয় পেয়েছে কিরকম ফিটিয়ে গেল কিছুক্ষণের জন্য, মানে এইরকম পিসি বলছে শয়তানি করতে এসছিস, একদম পুড়িয়ে মেরে দেবো, একদম পুড়িয়ে মেরে দেবো। তো এটাতে বোঝা যাচ্ছে যে আমার পিসি কিছু বুঝেছিল, আমার মা কিন্তু সেটা তো বুঝতে পারেনি, আমার মা ভাবছি যে রেবা এরম, আমার পিসির নাম রেবা, হ্যাঁ, যে রেবা এরম কেন করলো, তখনও কিন্তু আমার মা বোঝেনি যে এরম কিছু একটা হতে পারে। হ্যাঁ, ভেবেছে যে কি বাবা, ননদ কিছু বলতেও পারছে না, বলছে একবার আমি ভয়ই পেয়ে গেলাম যে বাবা বাচ্চাটাকে পুড়িয়ে দেবে নাকি, কিন্তু দেখলাম যে পোড়ালো না, আমার দূর থেকে ভয় পাওয়ালো। এবার মা বলছে, মা আরেকটা জিনিস ওর মধ্যে লক্ষ্য করে সেদিনটা, যে ওর ওনা হাসতো, বাচ্চা তো সবারই হাসেই তাই না, কিন্তু হাসিটা না কেমন মানে নর্মাল বাচ্চাদের ইনোসেন্ট হাসি টাইপের না, এই যে মা যেমন জল খাওয়াতে নিয়ে আসতো না, ওনা কেমন টাইপের একটা চোখটা করে না হাসতো, হ্যাঁ মানে কেমন একটা, মা বলতো না তোর কোনো ইনোসেন্ট ভাব লাগবে না, তখন বলছে মা আমি বাচ্চারা আসলে মাদের সবারই কত ভালো লাগে, মাদের কেন, তখন না তোর ইনোসেন্ট ভাব লাগবে না, মনে হতো না যে যেমন কেমন করে একটা মানে ভাই ভাই লাগতো, ক্রিপি টাইপের হাসি একটা। এই করে সেকেন্ড দিনটাও পেরোয়। এবার বাবা অফিস থেকে আসলে কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল একদম শান্ত, ওর মধ্যে কোনো এরকম কোনো ব্যাপার দেখা যেত না। এবার এই করে সেকেন্ড দিনও কাটে, থার্ড দিন আসলো, থার্ড দিনও মা সেম পটি করছে, খাবার খাচ্ছে না, বাবা যতক্ষণ বাড়িতে থাকছে ও শান্ত, মনে হচ্ছে কোনো সমস্যাও করবে না,
কিন্তু বাবা অফিস বেরিয়ে গেলেই সারাটা দিন নালে চোখ ঘোরাচ্ছে, নালে জলের জন্য এত যেন চিৎকার, মানে কি চিৎকার করে ঘর ফাটিয়ে দিচ্ছে ছোট বাচ্চা, এত চিৎকার এত কান্না, মানে এরকম। আর বডি দিয়ে সেরকমই বিচ্ছিরি একটা গন্ধ। এবার যেন থার্ড দিনের কথা বলছি, যে ও শুয়ে রয়েছে, আর শুয়ে রয়েছে মানে বিছানায় রয়েছে, মার তো মন টন খুবই খারাপ, যে এরকম কি করে কি হচ্ছে, কেন বুঝছে বাচ্চাটা কিছুতেই ঠিক হচ্ছে না, হ্যাঁ কালো হয়ে গেল পুরো বাচ্চাটা আমার, পুরো এরকম বডিতে এরকম টাইপের একটা গন্ধ বেরোচ্ছে, পাতলা পটি করছে, এরকমই সাদা সাদা পাতলা পটি করছে, খাচ্ছে তো কিছু, দুধ তো ধরছেই না, এক কথা দুধও ধরছেই না, খাইনি অত দুদিনও, দুধ খাইনি, খালি ও জলের উপরে আছে, আর জল দেখলে মানে মনে হচ্ছে যেন কত বিয়ে ও কতদিন জল খায়নি, ঠিক আছে। এবার মা তখন তখনকার দিনে যারা আমাদের একটু পুরনো তারা জানবেন হয়তো, যে আগেকার দিনে কি করতো না, মানে পুরনো কাপড় ওটা এখনো বোধ হয় ধরুন পুরনো যে ছোট ছোট কাপড়গুলো হয় বা আপনার পুরনো কাপড় যেটা আপনি পরবেন না, ওটা এক্সচেঞ্জ করে না মানুষ স্টিলের বাসন নিত, ওকে, মাথায় করে একজন বউ আসতো স্টিলের বাসন নিয়ে কাপড় নিয়ে, ও সেই এক্সচেঞ্জ করে স্টিলের বাসন দিত, বার্গেনিং করে আর কি। এখনো হয় সেটা, আমি এখনো দেখেছি এই সময়তেও হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো সেটা বার্গেনিং করেই হয়, যে মানে 5 টাকা ফোন দিলে এই একটা গামলা দেবো বা একটা থালা দেবো এরকম কিছু। তো ওই বউটা না এই ফ্ল্যাটে প্রায় আসতো, এসে বউটা কিন্তু মুসলিম ছিল, ঠিক আছে, এসে ওই বাসন এক্সচেঞ্জ করে নিয়ে যেত। ও সেই দিন নিচে এসে মা আমার জানে না, কারণ আমরা তো তিনতলায়, বাবা বাড়িতে নেই, অ্যাজ ইউজুয়াল টিসি টান টান কিছু করতে গেছে, যাই হোক। আর আমার মা ওখানে বসে মন টন খারাপ, কিছুই বুঝতে পারছে না। এবার ঠিক অ্যাট দ্য টাইম ও, আমি বললাম না যে ওই দাদা আমার বললে চোখ ঘোরাতো গোল গোল করে, নাহলে চোখ ঘোরাতো, নাহলে চিৎকার করতো জলের জন্য, মানে হাত পা মানে ওকে রাখা যেত না, মানে এতটাই মানে দুষ্টামি করতো। তারপরে ওই টাইমে ও আবার জিভটা ওরকম করে বের করে দেয়, মানে সে মানে মনে হচ্ছে যে ওর গলা কেউ চিপে ধরেছে, আর মা বলতেছে এত তা জিভ। তখন মা না মানে কিছু বুঝতে পারেনি যে কি করবে, ঠিক আছে, পিসিও বাথরুমে ছিল, মা তখন দরজা খুলে বেরিয়ে চিৎকার করে, ওরে বাবারে আমার বাচ্চা, মা তখন খুব একটা ভালো হিন্দি বলতে পারে না, মানে বাংলা মিক্স করে হিন্দি বলে, যাই হোক চিৎকার করে নিত, ওরে বাবারে আমার বাচ্চাটা কি হলো, কেউ বাঁচাও গো করে মা চিৎকার করে সিঁড়ি দিয়ে নেমে আসত। আর সেই সময় ওই মুসলিম বইটা কাপড় দিয়ে বাসন নিচ্ছে, আর বাকি সব যে আমাদের বাড়িয়ালি হলো বা আরো যে ভাড়াটেরা ছিল সবাই কাপড় এক্সচেঞ্জ করছে। তো তারা সবাই জানতো যে ওখানে তো সবাই বাঙালি দাদা, বাঙালি দাদা বলতো ওদের বাঙালি মানে দাদা, ঠিক আছে, তো সবাই জানতো যে দাদার শরীরটা খারাপ, দাদার ছেলের শরীর খারাপ রয়েছে, সবাই জানতো। মা যখন ওরকম চিৎকার করে নিচে নেমেছে না, তখন সবাই মিলে দৌড়ে ওপরে এসছে, হাই হাই সরকার দাদার কি হলো, সরকার দাদার ছেলের কি হলো, আমার বাপের বাড়ির টাইটেল সরকার, ঠিক আছে, তো সরকার দাদার ছেলে, দাদা খুব দাদাকে বাচ্চা কো ক্যা হো গিয়া, দাদাকে বাচ্চা কো ক্যা হো গিয়া করে দৌড়ে সবাই এসছে। যখন অত লোক ছুটে এসছে না, তখন ও জিপটি ভেতরে করে নিয়েছে। তো সবাই এসে বলছে এই বাবা তোমার বাচ্চাটা এরকম কি করে হয়ে যাচ্ছে, এবং নিজেদের মধ্যে বলছে চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে, ডাক্তার তো দেখাচ্ছে, মা খুব কাঁদছে তখন যে এরকম জিপ বার করছে। কিন্তু ওই যে মুসলিম যে বউটা ছিল না, যখন সব বউগুলো ওপরে এসছে, ও ওদের সাথে সাথে ওপরে চলে এসছে, ঠিক আছে, ও এসে কিন্তু আমাদের ঘরে ঢুকেনি, দরজা দিয়ে আমার দাদার দিকে কিছুক্ষণ না এক দৃষ্টিতে তাকিয়ে রইল, মুসলিম ছিল বউটা, হ্যাঁ মানে বলছি এখনো জানো তো মানে গায়ে কাঁটা দিচ্ছে, মানে যখনই মায়ের কাছ থেকে শুনতাম কথাগুলো, তখন মা বা পিসি দুজনের মধ্যেই শুনেছি, কারণ পিসি তো আজবসা মানে ফিলিং রিয়েলি আমি বোঝাতে পারবো না, যতই যাদের সাথে হয় একমাত্র হয়তো তারাই বোঝে। আমি ভাবছি ওই বাচ্চাটার মানে তোমার দাদা যখন ছোট ছিল তার অবস্থাটা তখন কি হচ্ছিল, মানে সে তো বলতেও পারে না, ইনফ্যাক্ট সে নিজের মানে ফিলিংস ও এক্সপ্রেস করতে পারে না, তো সেই মুহূর্তে তার ভিতরে কি হচ্ছিল আমি সেটা শুনতে শুনতে, সেটাই ওর যে ভেতরে যে কি হচ্ছিল সে ভগবানই জানে, ও তো কিছুই বলতে পারে না, না মানে এখন তো ইনফ্যাক্ট ওর মনেও নেই, ও তো মনেও করতে পারে না কিছু, 5 মাস বয়সে হচ্ছে ওর কি মনে থাকবে, ও এখন ওগুলোকে নিয়ে আবার ইয়ার্কি করে আমাদের সাথে, যাই হোক। তো যাই হোক, তখন ওর যে মুসলিম বউটা ছিল ও বাইরে থেকে মানে কিছুক্ষণ ধরে আমার দাদাকে এক পলকে দেখে, দেখিয়ে আমার মাকে বলে, ও বলেছে কথাটা একটু ভোজপুরি ল্যাঙ্গুয়েজ, ইউপির যে ভোজপুরি ল্যাঙ্গুয়েজ, এটা আমি বাংলাতেই করে বলি নাহলে অসুবিধা হবে, কিন্তু ও আমার মাকে বলে যে দিদি
বাবুকে আপনি ডাক্তার দেখাচ্ছেন দেখান, কবিরাজ দেখাচ্ছেন দেখান, সব করেন, কিন্তু বাচ্চাকে হাওয়া লেগেছে। হ্যাঁ, বাচ্চা না, বাবু, বাবুকে হাওয়া লেগেছে, বাবুকে ঝাড়িয়ে নিন, বাবু না বাঁচি, মানে বাবু না বাঁচি, মানে নালে বাবু বাঁচবে না। ঠিক আছে, আমার মাকে কথাটাও কিন্তু বলে দিয়ে চলে যায়, দিদি আপনি ডাক্তার দেখাচ্ছেন, যা করছেন করুন, বাবু না বাঁচি, বাবুকে আপনি ঝাড়ান, এটা বলে দিয়ে ও চলে তো যায়। এবার আমার মায়ের মাথায় তো স্বাভাবিক কথা, বাচ্চার ব্যাপারে এরকম শুনলে কিরকম লাগে, সারাদিন মা বলছে আমার তো সেই, মানে আমি ভগবানের নাম নিচ্ছি যে ভগবান ও কি বলে দিয়ে গেল যে আমার বাচ্চা বাঁচবে না, আমার একটা ছেলে থাকবে না, এরকম সারাদিন এই জিনিসগুলো মায়ের মাথায় লাগছে। সন্ধেবেলায় বাবা ঘরে আসে, ঘরে আসতে মা, সন্ধেবেলায় মানে বাবা ফিরতে ওই 6:30-7 এরকম হতো, মা গিয়ে বাবাকে বলে কথাটা যে দেখো না এরকম এরকম আছে বাবু। তো বাবা বলে কই, ও তো কোথাও জিপ টিপ কিছুই বাঁচেছে, আমি আগেও বলেছি যে আমার বাবা থাকলে কিন্তু ও কিছু করতো না। ঠিক আছে, তো এই কারণটা এবার আমি এখন রিভিল করছি, আমার বাবার হাতে একটা মহামৃত্যুঞ্জয় কবচ ছিল। ঠিক আছে, এর পেছনেও একটা ঘটনা আছে যে বাবাকে একজন প্রখণ্ড জ্যোতিষী, ওই বাবার মৃত্যু যোগ ছিল, তো উনি ওটা বাবাকে আমার দিদা দেখিয়েছিল, তো বলেছিল যে জামাইয়ের মৃত্যু যোগ আছে খুব অল্প বয়সে, 33 বছর বয়সে, 33 ইয়ার্স। তো স্বাভাবিক কথা আমার দিদা তো খুব কান্নাকাটি করে যে কিছু কাটান করুন, আমার জামাই এই ওই, তো উনি বলেছিলেন ঠিক আছে আমি কাটান পুরো তো করতে পারবো না, যেখানে তলবার দিয়ে গলা কাটার কথা সেখানে ছুটটুকু ফুটবে, তো ওইটুকু আমি কাটান করতে পারবো না, কারণ ভাগ্যের ফের যেটা ঘটা সেটা ঘটবেই। তো তারপরে উনি যোগ্য করে বাবাকে একটা ওই মহামৃত্যুঞ্জয় কবচ আমার বাবাকে করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো ওটা আমার বাবা সারা জীবনই পড়েছিলেন। ইনফ্যাক্ট সবচেয়ে বড় কথা, যেদিন আমার বাবার প্রাণ যায় সেদিন ওই মহামৃত্যুঞ্জয় কবচটা আমার বাবার হাতে ছিল না, ওটা বাবার বডিতে ছিল না, বাবার বডি থেকে ওটা খুলে বিছানায় পড়েছিল। এবার ওটা বাবা নিজে খুলে দিয়েছিল যে ওটা বাবার হাত থেকে পড়ে গেল, এটা আজও আমাদের জন্য রহস্য, কিন্তু আমার বাবা যেদিন প্রাণ যায় সেদিন আমার বাবার হাতের কবচ পাওয়া যায়নি, এটা সবচেয়ে বড় কথা। কিন্তু তার আগে আমার বাবা অনেকবার হসপিটালে অ্যাডমিট হয়েছে, যেহেতু উনি অ্যাজমা রোগী ছিলেন, অক্সিজেনের প্রবলেম হতো, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো বারাণসীতে, কিন্তু ওনার প্রাণ কোনোদিনও যায়নি, যেদিন গেছে সেদিন ওই কবচ বাবার হাতে ছিল। যাই হোক, তো বাবার হাতে ওই কবচটা ছিল, হ্যাঁ ওই কবচটা ধারণ করার পর আমার বাবার প্রাণ যায়নি, কিন্তু ঠিক 33 বছর বয়সে আমার বাবা, তখন আমার বাবা স্কুটার চালাতো, তখনকার দিনে বাইক তো ছিল না ওই রকম ভাবে, স্কুটার ছিল, তো বাবা স্কুটার চালাচ্ছিল, তখন ল্যামডেটা বলে একটা স্কুটার ছিল, হয়তো যারা অনেক পুরনো তারা চিনবেন, এখন সেই কোম্পানি নেই। তো বাবা ওই একটা আসছিল, তখন সামনে একটা গরু চলে আসে, গরুকে বাঁচাতে দিয়ে বাবা সেই ইয়েতে পড়ে যায় স্কুটার থেকে, এবং বাবার হাড় পুরো, পায়ের একটা হাড় ভাঙে না, পুরো ফেটে যায়। ঠিক আছে, কিন্তু বাবা প্রাণে বেঁচে যায়, মানে এত জোরই অ্যাক্সিডেন্ট ছিল যে ওটা প্রাণ চলে যায়, মানে তখনই বোঝা গেল যে হয়তো ওই কবচটার জন্যই বাবার প্রাণে রক্ষা হয়েছে। সরি, যাই হোক, এটা তো আমি একটু অফ দ্য ট্র্যাক চলে গেলাম পেছনে, যেহেতু আমার বলা দরকার ছিল যে বাবা থাকলে ও কেন কিছু করতো না, মোস্ট প্রবাবলি ও বাবার ওই মহামৃত্যুঞ্জয় কবচকে ভীষণ ভয় পেত, সেটা যখন আমার দাদাকে যে কিওর করে সে বাবার তাবিজটা দেখেই বলে দিয়েছিল। ঠিক আছে, এবার আমি আবার এই জায়গাতে ফিরে আসছি, সরি একটু আমি অফ ট্র্যাক হয়ে গিয়ে অন্য ঘটনাতে চলে গেলাম। তো যাই হোক, মা তখন বাবাকে বলে যে এরকম এরকম মুসলিম বউটা এসেছিল আর এরকম এরকম বলেছে যে বাবু নাকি বাঁচবে না, বাবা বলে দূর তুমি কি সব এইসব কথাগুলো শোনো, এই তো সবে 3 দিনের শরীর খারাপ, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধের ডোজটা তো পুরো করো, আমাদের এখনই এইসব লাগছে। তখন মা যতই হোক বাবার সামনে কেঁদে ফেলে যে দেখো আমি তো তোমাকে ডাক্তার দেখাতে মানা করছি না, দেখো আমি তো দেখো তোমাকে ওষুধ খাওয়া তো মানা করছি না, কিন্তু আমার বাচ্চাটাকে এরকম মানে বলে দিল, হ্যাঁ তো আমি যাই, আমি একটু যদি ছাড়িয়ে নিই ক্ষতি তো হবে না, লাভ নাই, আমার মনে অন্তত শান্তি আছে। যখন মা কেঁদে ফেলে তখন বাবা কিছুক্ষণ, কারণ বাবার সামনে কিছু করতো না বলে বাবা এসব বিশ্বাসও করতো না, এই ঘটনার পরে কিন্তু বাবা আমার বিশ্বাস করতে শুরু করেছিল। তারপর বাবা তখন বলে ঠিক আছে আমি তো কিছু জানি না, তাহলে তুমি বাড়িওয়ালির কাছে যাও, ওরা এখানকারই বাসিন্দা অনেক দিনেরই, ওরা ও নিশ্চয়ই কিছু জানবে। তখন মা এইসব ঘটনা হতে হতে রাত 9:30-9:30 তো হয়েই গেছিল, এটা 3rd ডে, তো মা গিয়ে বাড়িওয়ালির কাছে যায়, গিয়ে বাড়িওয়ালির কাছে বলে যে আপনার সামনে তো দিদি বলেছিল, মা তো ভাঙা হিন্দি বাংলা মিক্স করে বলতো তখন, এখনো বলে তবে এখন একটু বেটার। তখন মা গিয়ে ওখানে বলে যে দিদি আপনার সামনেই তো ওই বউটা বললো,
তো কি করা যায়। তখন উনি ভেবে বললেন যে দাঁড়া, এখানে একজন তো রয়েছে, হ্যাঁ আমি তো আমার বাচ্চাগুলোকে মাঝে মধ্যে নজর টজর লাগে ঝাড়িয়ে আনি, তো দাঁড়া আমি তো আজকে অনেক রাত হয়ে গেল রে বউ, দাঁড়ানি তাহলে কাল তোকে আমার সাথে কাল চলিস তুই, কাল না হয় ওকে আমি তোর কাছে তোকে ওর কাছে নিয়ে যাব, ঠিক আছে। মা বললো ঠিক আছে, মা রাত্রেবেলায় চলে আসে, রাত্রেবেলায় তো বাবা থাকতো, মা এখন এটা জিনিসটা বুঝে গেছিল এতদিনে 3 দিনে যে অন্তত বাবার কাছে ওর ওর মানে বদমাশি গুলো থাকে না, সেরকম কিছু করে না, মা ওকে বাবার কাছে শোয়াতো আর নিজেও পাশে শুতো, যাই হোক। তো তারপরে রাতটা মোটামুটি ওরম করে, মা কিন্তু এবার বুঝতে পেরে গেছিল যে সামথিং রং, কারণ ওই যে কয়লা দেখানো, কয়লা যে পিসি যে যখনই ও জিভ বার করতো বাই করতো না, আমার পিসি গিয়ে কয়লা দেখাতো, তো মেরে দেবো খেয়ে দেবো এরকম। তখন পিসিও বলে বাবাকে ইনফ্যাক্ট যে দাদা তুমি একবার দেখাও, হ্যাঁ বাবুর কিন্তু এরকম আমরা নর্মাল কিছু দেখছি না, এরকম বলেছিল। আমার পিসিও তখন সাপোর্ট করেছিল মাকে যে না ও করে, বৌদি ভুল বলছে না, তুমি অফিস চলে গেলে কিন্তু ও করে এরকম জিভ বার করে বা চোখ ঘোরায় বা বাবু না কেমন একটা হাসে, ওই হাসিটা দেখে না কেমন একটা আমাদের মানে লাগে, ভালো লাগে না, মানে বাচ্চা হাসলে ইনফ্যাক্ট লোকের কত ইনোসেন্ট ব্যাপারটা থাকে, তো ও হাসলে মানে ভালো লাগে না, ভয় ভয় লাগে, আর চোখগুলো সে কেমন কেমন করে তাকায়, লাল হয়ে যায় চোখগুলো, সেটা আপনি তুমি থাকলে হয় না দাদা, কিন্তু তুমি অফিসে গেলে হয়। মানে যে তোরা অদ্ভুত বলিস, ঠিক আছে যা তাহলে এরকম। এবার পরের দিন সকাল যখন হয়, মা বাবাকে অফিস পাঠিয়ে দেয়, খাইয়ে দেয়, যা হয় আর কি, তারপর পিসিকে বলে যে তুমি আর আমার দু দাদা তো জেঠুর বাড়িতে, ওদের তো নিয়ে তো ইয়ে নেই, পিসিকে বলে যে তুই বাবুর কাছে থাকবি, আমি যাচ্ছি বাড়িয়ালির সাথে। মা বাড়িয়ালির সাথে ওই তান্ত্রিকের কাছে যায়, ওটা তান্ত্রিক বলতে পারে, পুরোহিত বলতে পারে, তখন তো আমাদের বাড়িয়ালি ওঝা বলতো, এবার জানি না যুক্তির ভাষায় ওঝাই বলে না কেন সেটাও জানি না, তো তার কাছে গেছে। এবার গিয়ে দেখে সে বেশ বয়স্ক লোক, কিন্তু তার আবার শরীর খারাপ, তার আবার মানে শরীর খারাপ বলতে তার পেট খারাপ, মানে প্রচন্ড পাতলা পটি হচ্ছে। দিয়ে মা গিয়ে যখন ওকে বলে, বাড়িয়ালি চিনতো তো, বলে যে এরকম আমার ভাড়াতে এরকম তার বাচ্চা 4 দিন ধরে এরকম শরীর খারাপ হচ্ছে, তো তখন একটু গিয়ে দেখে নিলে হয় না। তখন ও বলে যে আমার তো প্রচন্ড শরীর খারাপ, আমি তো উঠতে পারবো না বাবুরে, আমি তো যেতে পারবো না। তখন মা অ্যাজ ইউজুয়াল কাঁদে যে আমার বাচ্চাটা আজকে 4 দিন ধরে দুধ খায়নি দাদা, একদম মুখে দুধ দেয়নি, আমার বাচ্চাটা কে বাঁচান আপনি করে, মা ওকে হাত জোর করে পা ধরে কাঁদতে শুরু করে। তখন বলে যে আরে বেটি কাঁদিস না কাঁদিস না, তুই একটা কাজ কর, তুই বাড়ি যা। বাড়ি গিয়ে তুই যখন বলছিস, বাহ এগুলো মনে করলো কেমন লাগে জানো তো, বলছে তুই বাড়ি যা, বাড়ি গিয়ে তোর বাচ্চার যে বলছিস যে গায়ে অত গন্ধ, তো তুই বাচ্চার একটা কাপড় নিয়ে আয় আমার কাছে, আর তোর বাড়িতে যে রুমে যে বাচ্চাটা থাকে সেটা ঝাড় দিয়ে যতটুকুনি ধুলো জমা হবে সেই ধুলোটা আমার কাছে নিয়ে আয়, আমি তারপর দেখে নিচ্ছি, আমি যেতে তো পারবো না, আমার যা শরীর খারাপ, সত্যি তখন উনি অনেক বয়স ছিল, মা বল মায়ের মুখে শোনা। মা তখন বাড়ি আসে, বাড়ি এসে দেখে পিসি সে একেবারে জড়ো সড়ো হয়ে ভাইকে নিয়ে বসে, মা বলছে রেবা কি হয়েছে, বলছে বৌদি আমি বাবুকে সামলাতে পারছি না, মানে 5 মাসের বাচ্চা, ঠিক আছে ওই তো মোটা গাড়াই ছিল, মা বলে যে ওর হেলথ ভালো ছিল, তাই বলে ওটাও হেলথ ভালো না যে এক বড় মানুষকে সে ধাক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে, কিন্তু মা বলছে পিসি বলছে আর কিছু তো মায়ের সাথে হয়নি, পিসি বলছে আমি বাবুকে সামলাতে পারছি না, বাবু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, অ্যাজ ইফ যেন ও জানতে পেরেছে যে মা কোথাও গেছে, এদের মধ্যে হয়তো কি জানি পাওয়ার থাকে নাকি থাকে না, ওরা কি করেই যে বোঝে ভগবান জানে, যে এরম কিছু করার জন্য গেছে, মানে রীতিমতো অনেকটাই জোর বেড়ে গেছে, মানে ফেলতে তো পারেনি পিসিকে, যতই হোক তো 5 মাসের বাচ্চা না, ফেলে কি করে দেবে, অনেকটাই মানে এত হাত পা ছুটছে আর কন্টিনিউ একটা গোঙানো শব্দ, এরম টাইপের শব্দ বার করছে মুখ দিয়ে, ঠিক আছে কান্নাকাটি কিছু না, সে চোখ ফোক কেমন ঘোরাচ্ছে, মানে রাগি রাগি চোখ এরম করছে, এরকম আওয়াজ, বাচ্চারা যে গোঙায় না ওরকম গোঙানি শব্দ করছে, ঠিক এই সাউন্ডটাই বার করছে। কারণ আমার মা আমাকে করে দেখিয়েছে, সেটা আবার আমি তোমাদেরকে ডেমোনিয়ে দেখালাম। আর তখন মা বলে যে এ তো মহা মুশকিল, পিসি কিছুতেই ওকে রাখতে চাইছে না, বলছি বলি আমি রাখতে পারবো না, আমি বাবু আমাকে পুরো ধাক্কা দিয়ে দিচ্ছি, আমার ভয় লাগছে বাবু আমার কোল থেকে পড়ে যাবে, 5 মাসের বাচ্চা পড়ে গেলে আর কিছু হোক না হোক চোখ তো লাগবে তাই না, মাথা ফাটা ফাটেনি। আমার পিসি বলছে আমি রাখতে পারছি না একে। এবার মা আর পিসি, মা বলে তাহলে তো কিছু করার নেই, আমি তাহলে বসি, তোমার দাদা যতক্ষণ না আসে তাহলে আমার যাওয়ার কোনো আর উপায় দেখছি না। এবার মা আর পিসি দাদাকে নিয়ে ওরকম করে জড়সড় হয়ে বসে আছে ঘরের মধ্যে, হ্যাঁ আরো মানে সেই
সে গোঙাচ্ছে, হ্যাঁ, আর সে চোখ গোল 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 করে ঘোরাচ্ছে, এরকম করছে। আচ্ছা, আমার বাবা এসেছে সন্ধ্যেবেলা, ওই ধরো 6:30-7টার মধ্যে বাবা ঢুকেছে। মা তখন বাবাকে বলে যে তুমি ওকে ধরো, আমি ওর জামা ধুলো নিয়ে ওনার কাছে যাচ্ছি, আমি আজ রাতেই যাব, আমি আর কোনো রকম কোনো দিনে করবো না, কারণ আমি বুঝতে পেরেছি এটা সাধারণত কিছু নয়, এটা শরীর খারাপ অন্তত না, কারণ একটা ছোট বাচ্চা শরীর খারাপ হলে এরকম গোঙাবে না, এরকম চোখ গোল গোল ঘোরাবে না, জিভ বার করবে না, চোখ লাল করবে না, এই জিনিস আগুন দেখে সবচেয়ে বড় কথা ভয় পাবে না। এটা আমার মায়ের পয়েন্ট ছিল, কি 5 বছর, পাঁচ মাসের বাচ্চার সেন্সই নেই যে ওটা আগুন না ওটা জল, ও ডিফারেন্স করছে কি করে? আগুন দেখলে ও মানে হাত পা গুটিয়ে নিচ্ছে, জিভ ভেতরে করে নিচ্ছে, সাইডে সরে যাচ্ছে, আর জল দেখলে হাত বাড়াচ্ছে। তো 5 মাসের বাচ্চা এই সেন্সটা করছে কিভাবে? মা পুরো শিওর কি এটা সামথিং এল। যাই হোক, তারপর মা কি করে যে ওর ইয়েটা নেয়, জামাটা নেয় আর ধুলোটা নেয়, একটা কাগজের মধ্যে ফোল্ড করে ওনার কাছে যায়, একাই যায় ওনার কাছে, যেহেতু দেখে নিয়েছো বাড়িয়ালিকে বারবার আর কি ডিস্টার্ব করবে, তোমার একাই যায়। এবার উনি ওইটা জামাটা নিয়ে অন্ধটা শুকে আর কি সব মন্ত্রতন্ত্র পড়ে, মা বলতে কি সব হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি সব করলো, হ্যাঁ, মানে ফিঙ্গার গুলো ফিঙ্গারের মধ্যে ঢুকিয়ে কখনো দুটো ফিঙ্গার ক্রস করে, হ্যাঁ, কিছু করলো। করার পর আমার মাকে বলছে যে বাবা তোর ছেলেকে তো মেরেই ফেলবে, এ তো ভালো কিছু না, হ্যাঁ, তো ভালো কিছু না, তুই তোর বাচ্চাকে নিয়ে কোথায় গেছিলি? তো আমার মা বলছে যে আমি তো বাচ্চাকে নিয়ে কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম, তখন খালি রাত্রেবেলায় এই যে বললো কদিন ধরে হচ্ছে, তো মা বললো এরকম আজকে চতুর্থ দিন। বলছে কি হয়েছিল, কোথায় ছিল বাচ্চা, এরকম করে জিজ্ঞেস করেছে। তো মা বলেছে যে এরকম ছাদে নিয়েছিলাম। তখন মা বলছে তোর বাচ্চার বয়স কত রে? তো মা বলেছে 5 মাস। বলছে অন্ন দিয়েছিস পেটে? তো বলেছে না। তখন বলেছে যে বাচ্চা অন্ন খায়নি রে, যদি শুধু দুধের বাচ্চা, তুই ওকে নিয়ে রাত্রেবেলা 1:30-2টার সময় ছাদে ছিলি, হ্যাঁ, তো এরকম করে এগুলো কেউ করে ভুল, হ্যাঁ, মুখ জুঠি পর্যন্ত তোদের হয়নি, বা মুখ জুঠি, ওরা তো মুখে বাচ্চা বলবে না, মুখ মুজুঠি বলে, বলে মুজুঠি পর্যন্ত তোরা না করি বাচ্চাকে কেউ থাকে রে, ও তো মেরে দেবে তোর বাচ্চাকে, যে এ তো কোনো ভালো জিনিস না। তখন মা তো মানে হাও হাও করে কাঁদে যে আমার কিছু বাঁচান। তখন বলে যে বেটি তুই আমার মেয়ের মতো, তো আমি যত বিদ্যা আছে আমি আজ এই বাচ্চার পেছনে দেবো, যদি ভগবান তোর সহায়ক হয় তোর বাচ্চা সুস্থ হয়ে যাবে বাবু। বিশ্বাস করো একটু, আমি এখনো আমার গায়ে নিচ্ছে নিতা দিচ্ছে, আমি যখন মনে করি না, আমার মাও যখন বলে এখনো সেই ফিলিংটা, তুমি যদি সামনে আমার মাকে দেখতে তাহলে তুমি, তুমি তো আজ আমার মুখে শুনছো, আমার মায়ের মুখে শুনলে তুমি বুঝতে পারতে সেই জিনিসটা কি। আমার মা বলতে বলতে এখনো চোখে জল চলে আসে, হ্যাঁ, আর এখনো যখন আমার মা এই ঘটনা মনে করে দু হাত জোর করে, সেই ওঝা বলো বা তান্ত্রিক করো, তাকে হাত জোর করে মা প্রণাম করে যে উনি আজ পৃথিবীতে নেই, কারণ তখনই অনেক বয়স ছিল, কিন্তু ওনার জন্যই আজ আমার বাচ্চা আমার কাছে রয়েছে সুস্থ। তো যাই হোক, তারপরে উনি কি সব একটা মাটি নিয়ে আসে, মানে ধুলো টাইপের মাটি, মানে মাটি, হোয়াইট মাটি, যে ওতে কি সব অনেক কিছু পড়ে, পড়ে টড়ে একটা জল পড়া দেয় মাকে, মাটিটা দেয়, আর একটা তুলসী মালা দেয়। তুলসী মালা বোঝো কি? এখনো পাওয়া যায় তুলসী মালা, হোয়াইট কালারের ছোট্ট ছোট্ট দানা থাকে, তুলসীর মালা, তো তুলসীর মালা, ইয়েস ইয়েস, তুলসীর মালা, তুলসীর মালা ওই জন্মদিনের সময় পড়ানো হয় অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলসীর মালাতে কিছু মন্ত্রতন্ত্র পড়ে মাকে দেয়, দিয়ে দু তিনটে জিনিস বলে, বলে প্রথমে যাবি এই জলটা পুরো ঘরে ছেটাবি, বাচ্চাটার গায়ে ছেটাবি, তারপর এই জলটা দিয়ে মাটিটা পুরো মাখবি, মেখে মানে ওটা কাদা কাদা করে নেবে আর কি, কাদা কাদা করে বললো পুরো গায়ে বাচ্চাটা মাখাবি, হ্যাঁ, মাখিয়ে বললো ছেড়ে দিবি, বাচ্চাকে ছেড়ে দিবি, ওটা শুকোতে দিবি, শুকিয়ে দেওয়ার পর ওটা যেমন মাটি যেমন শুকিয়ে গেলে যেমন পাপড়ি পাপড়ি ওঠে না, দেখবে ওঠে কিন্তু, হ্যাঁ, পাপড়ি পাপড়ি করে ওঠে, ফলে ওটাকে কালেক্ট করবি, মানে এক জায়গায় জড়ো করবি, দিয়ে ওটা জড়ো টড়ো করে রাত্রেবেলায় ওটা ফেলতে হবে, কোনো একজন দিয়ে ফেলতে হবে, সে যেন যখন ফেলতে যায় সাথে ওই তুলসীর মালাটা যেন সাথে রাখে, এতে কি হবে তার কোনো ক্ষতি হবে না, মানে ওকে তাকে হার্ম করতে পারবে না, আর এটা ফেলতে হবে কিন্তু এটা মাথার মধ্যে রাখতে হবে যে ফেলতে যাবে তাকে যেন কেউ না টুকে, টুকে মানে ইন দ্য সেন্স আমি ঠিক বাংলাতে করতে পারছি না, মানে সে যাওয়ার সময় যেন তাকে পেছন থেকে কেউ আওয়াজ না দেয় যে এই কোথায় যাচ্ছ, বা
কি গো কি করছো বা কি করছো, মানে এরকম ধরে যেন কেউ না কিছু এই জিনিসটা না হয়। আর ওটা যে যখন ফেলবে, ফেলে যেন পেছনে ঘুরে না তাকায়, ফেলে দিয়ে যেন একদম যেও যাবে তো সটান চলে আসে। ইভেন ওইটাও বলে যে কিছু ফিল করতে পারে, অনেক কিছুই ফিল করতে পারে, যে কেউ ডাকছে, কেউ মানে বডি টাচ করবে না। তো যেহেতু তুলসীর মালাটা অবশ্যই নিয়ে যেতে বলেছিল, ওকে ভয় পাবে না, ওটা ফেলে যেন সোজা সটান বাড়িতে চলে আসে। তারপরেরটা আমি দেখে নেবো কি করা যায়। তো যেহেতু সেদিন ওনার শরীরটা খুবই খারাপ ছিল, বললামই আমি একদম, ওনার পেট টেট খারাপ ছিল, তো মা এটা নিয়ে গিয়ে মা বাড়িতে চলে আসে। মা যখন বাড়িতে চলে আসে, তারপর এসে হ্যাঁ ততক্ষণ বাবা ওকে ধরেছিল। আমি রাগুয়া বলেছি যে ও কিন্তু বাবার সামনে কিছু করতো না, কিন্তু অ্যাজ ইজ যেদিন মায়ের ওইখানে গেছে ও জামা টামা দিয়ে, সেদিনও কন্টিনিউ কিন্তু আমার বাবার কোলে ঘুমিয়ে গেছে। ও এই সাউন্ডটা করতে মানে রাগে সেদিন বাবা অবাক হয়েছে যে কি ব্যাপার, আচ্ছা এরম তো করে না, চোখ ফোক সেদিন মানে বাবার কোলেও মানছে না আর কি। হ্যাঁ আর কিন্তু বাবার কোলে ভূত ভয় পেত, কিছু করতো না সেদিন, মানে এমনি কিছু করছে না যে জিভ বার করা এইসব কন্ডিশনগুলো করছে না, কিন্তু সেরকম চোখ ঘোরাচ্ছে মানে রাগ রাগ বাবা ও এরম সাউন্ড ওর গলা দিয়ে বেরোচ্ছে। পাঁচ বছর বাচ্চা তো সাউন্ড তো করেই না, কিন্তু এরকম তো সাউন্ড করে না। তখন বাবা একটু বাবারও কেমন লেগে গেছে যে বাপরে এটা কি করছে। যাই হোক মা যখন আসে, এসে বাবাকে বলে যে দেখো এরম এরম করতে বলেছে, তো বাবা বলে তাহলে করো। মা ওই জলটা নিয়ে গোটা ঘরে ছেটায়, তখন মায়ের ফি আস্তে আস্তে অপ্রক্স 9:30-10:15 তো হয়, কারণ বাবা অফিস থেকে এসেছে, তারপর মা বাবার কাছে ওকে দিয়ে জিনিসপত্রগুলো নিয়ে গেছে, ও জামা ধুলো, মা যেতে যেতেই 8:30-8:00, তারপরে তো উনি এইসব কাজগুলো করেছেন, মায়ের সাথে কথা বলেছে, প্রায় প্রায় অ্যাপ্রক্স 1-1.5 ঘন্টা ধরে গিয়েছে, তখন 9:50 মতো বাজে। তো মা ওই পুরো ঘরে জল ছেটায়, মাটিটা মাখে মেখে ওর গোটা গায়ে লাগায়। অরিত্র বিশ্বাস করবে না, আমার মা বলে যে মাটিটা লাগিয়ে দেওয়ার পর ছেলে পুরো শান্ত, মানে এমন শান্ত, এমন ঘুমোচ্ছে যেন ও কতদিন ঘুমায়নি। মা বলছে ওর গায়ের গন্ধ নিমিষের মধ্যে চলে গেল, মানে মাটি যেই ওটা ইয়ে হয়ে গেল মানে শুকিয়ে গেল, মা আস্তে আস্তে যতটা পারলো তুলে নিল, বাকিটা ওকে আস্তে করে মুছিয়ে দিল, বলেই দিয়েছিল যে মাটিটা পুরো যতটা পারলো কালেক্ট করে নিল। বলছে ওর গায়ের পুরো গন্ধও চলে গেল, ইভেন কালারও ফ্রেশ হয়ে গেল, মানে যেটা একদম কালো কালো হচ্ছিল। এইটা দেখেই আমার বাবা মোটামুটি, আমার বাবার আর বলার কিচ্ছু থাকলো না, খুবই ক্যাচা হয়েছে জিনিসটা। এবার ব্যাপারটা হলো ফেলবেটাকে। এবার বাবা বলে আমি তাহলে ফেলবো, আর মা বলে আমি ফেলবো, ঠিক আছে পিসিকে তো বাঁধি দাও, পিসিকে তো এটাতে ইনভলভ করতে পারে না, পিসি তখন আর ম্যারেডও ছিল, এমনি ওর ম্যারেড থাকলো, বাবা তো আর পিসিকে ফেলতে দিতে পারে না। তো মোটামুটি একটা তর্ক লেগে যায়, বাবা বলে আমি ফেলবো, মা বলে আমি ফেলবো। মা বলছে ছেলে পুরো সুস্থ, ছেলে দেখে আর কেউ বলবে না যে ওই বাচ্চার কোনো সমস্যা হয়েছে, পুরো সুস্থ ঘুমোচ্ছে, মা ওকে দুধ দেয়, সে প্রথম 4 দিনের দিন ও দুধ খায়। মানে এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে বাচ্চা 3 দিন জলের ওপর ছিল, যে চতুর্থ দিন রাতে গিয়ে মায়ের দুধ খায়। ঠিক আছে মা তখন মনে করে যে না আমার বাচ্চা এখন সুস্থ, বাচ্চা যখন আমার দুধ টানছে, মায়ের দুধ টানছে, তার মানে সে বাচ্চা সুস্থ, একদম ওর কোনো সমস্যা নেই আর, ও পুরো একটু ঘুমিয়ে পড়েছে। ওকে মা ড্রেস ফ্রেস ছাড়িয়ে দিয়েছে, গা মুছে দিয়েছে, মা বলছে এমন ঘুম হচ্ছে যেন কতদিন ঘুমোয়নি, প্রবলেম নেই বলছে। এবার তর্কাতর্কির মধ্যে বাবা বলে তাহলে আমি ফেলবো, আর মা বলছে যে দেখো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে বাচ্চাগুলোকে কে দেখবে, আমি তো চাকরিও করি না, আর আমাদের তখনকার দিনে মারা তো বিশাল এডুকেটেড হতো না, মারা জাস্ট মাধ্যমিক পাস করেছিল, যেটা সত্যি কথা, আজ থেকে 35 ইয়ার্স আগেকার ঘটনা আমি তোমাকে বলছি। মা বললো আমি চাকরি করে বাচ্চাগুলোকে মানুষের করতে পারবো না, যে তোমার যদি কিছু হয়ে যায় আমি পুরো পথে বসে যাবো বাচ্চাগুলোকে নিয়ে, আমার 3টে বাচ্চা আমি কি করব। তো এটা নিয়ে তর্কাতর্কি হয়, আলটিমেট ঠিক হয় যে মাই ফেলবে। তো মা বলে যে আজকের ডেটে যদি এটা হতো তাহলে হয়তো আমি পারতাম না, আমি মা ছিলাম, একটা কথাতে বলে না যে মা হয়তো সন্তানের জন্য সব কিছুই করতে পারে, তাই জন্যই হয়তো আমার থেকে ভগবান আমাকে শক্তি দিয়েছিল এটা করা। এবার মা বলে যে ফেলবোটা কোথায়, এইসব করতে করতে তো মোটামুটি 11:30-11:30 পার এমনি হয়ে গেছে, কারণ ওকে পরিষ্কার হ্যাঁ রাখতে রাখা যাবে না, যে ওটা রেখে দিলাম রাতে সব পরে টোড়ে দিয়ে পরে ফেলতে যাচ্ছি সেসব না, রাতের মধ্যে তো বিক্রি করতে হবে বলে গিয়েছিল। এবার সব করতে করতে 11:30-11:30 হয়েছে, ডিসাইড করেছে, তর্কাতর্কি হয়েছে মা বাবার মধ্যে, আমি যাবো তুমি যাবো, ভাইকে শোয়ানো হয়েছে, মাটিটা শুকিয়েছে তুলেছে, আরও 1-1.5 ঘন্টা পেরিয়ে গেছে। তো মোটামুটি 11:30-11:30 এই ঘটনাটা করতে করতে হয়েছে।
এবার মা বলছে যে দেখ, আমি তখন ভাবলাম যে যদি আমি নিচে ফেলতে যাই, মানে বলেছে তোমাদের ওই প্রিমিসেস মানে ওই যে বাড়িটা ছিল ওই বাড়ির চত্বরে বাইরে ছুড়ে দিতে হবে, মানে বাড়ির মধ্যে ফেললে হবে না, ওকে ঘর থেকে দূর করতে হবে। মা বললো যদি আমি নিচে যাই ফেলতে, তো চারতলা সরি তিনতলা থেকে নিচে নামবো, হ্যাঁ তো হতেই পারে গরমের দিন কোনো ভাড়াটে যদি বাইরে থাকে, এই তুমি এত রাতে কোথায় যাও গো, বাচ্চাটা তোমার কেমন আছে, যদি কিছু বলে। আর শুধু সেটা না, বলছে একদম নিচের তলায় যখন আমি যাবো তো আমাকে তো ওটা ফেলার জন্য বাড়ি থেকে বাইরে বেরোতে হবে। তো নিচে একটা লোহার গেট ছিল যেটাতে তালা দেওয়া থাকতো, তো আমি সব ভাড়াটের কাছেই ছিল। মা বললো ওই লোহার গেট আমি যদি খুলি, তো বাড়িওয়ালার ছেলের পাশেই সংলগ্ন একটা রুম ছিল, অশোক নাম ছিল না, আমরা অশোক ভূঁইয়া বলতাম, তো যাই হোক তো ছিল সংলগ্ন রুম ছিল। মা বললো আমি গেট খুললে গেটের আওয়াজ পেলে অশোক জিজ্ঞেস করবেই কন হ্যাঁ, তো হিন্দি ভাষায় আমি আগে বলেছি। মা বললো অশোক ঠিক তো কন হ্যাঁ, অত রাতে কন হ্যাঁ ইতনি রাত কো, ঠিক জিজ্ঞেস করবে। মা বললো নিচে তো যাওয়া যাবে না, আর আমাদের ঘরটা সবসময় উপরে ছিল, আমাদের ঘরের উপরেই ছাদ। মা বললো ছাতে খেলা ছাড়া এটাকে নিয়ে আর কোনো উপায় নেই। মা বলছে হলো, আর রাত্রেবেলায় গরমকাল সব ছাদে ঘুরে বেড়াচ্ছে যা হয় আর কি। মা বলছে এমনি 11:30-12টা ভাবছে, আমি খালি ভাবছি যে সবাই নেমে যাক তাহলে আমি উঠবো, ছাদে কেউ কেউ ঘুরছে, মানে প্রচন্ড গরম, তো আমাদের ইউপি সাইডে প্রচন্ড গরম পড়ে। বুঝলেন? এবার মা তখন মাটিটা নিয়ে, যখন প্রায় 12:30-12টা হয়েছে, মা মোটামুটি দেখেছে যে ছাদ ফাঁকা আর কেউ নেই, মা তুলসীর মালাটা এক হাতে নিয়েছে, নিচে মাটিটা ঠিক আছে। এবার নিয়ে মা বলছে দেখ যতই ও বলুক যে বাবু ডেরানা নেই, মানে মাকে বলেছিল কি বাবু তুই ভয় পাবি, যেও যাবে যে ভয় না পা। মা বলছে যতই বলুক ডেরানা নেই, তুই বল ভয় কি আর লাগবে না, এরা নিজের চোখের সামনে দেখে। মা বলছে ভেতর ভেতর ভয় তো পাচ্ছি যতই হোক। এবার মা বলছে আমি ভেতর থেকে যত ঠাকুরের নাম জানি, রাম সীতা কৃষ্ণ কালী বলতে বলতে হাতে নিয়ে ওটা উঠছি ওপরে, ঠিক আছে। মা বলছে বিশ্বাস করবি না, ঠিক মনে হচ্ছে আমি হাঁটছি, আমার পায়ে পাঁচ ছ পা পেছনে কে একজন সস্তর সস্তর করে হেঁটে হেঁটে আস একদম। মা বলছে আমি পরিষ্কার বুঝতে পারছি হাওয়া দিচ্ছে, সেই সময় প্রচন্ড হাওয়া, বলছে এটা নয় যে এই হাওয়াটা হয়তো এমনিও হতে পারে, মা বলছে যে নর্মালিও এই হাওয়াটা হতে পারে, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর পেছন থেকে কে জানি সস্তর 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 করে হেঁটে হেঁটে মায়ের পিছু আসছে। মা বলছে আমার তো মানে তখন বলছে যে আমি অন্য কিছু হলে দেখ হয়তো পারতাম না, মা বলেই হয়তো পেরেছি। এবার মা সিঁড়িটা পার করেছে, সিঁড়িটা পার করে ছাদের ওই কোনায় যেতে হবে, ছাদের এই কোনা দিয়ে ফেলে দিলে তো ছাদেই পড়ে যাবে তাই না। মা এবার ছাদের ওই কোনায় গিয়ে মা বলছে আমি এক নিমিষ ওটা দিয়েছি ছুঁড়ে, কোথায় পড়েছে কোথায় গেছে আমার দেখার কোনো দরকার নেই, দিয়েই আমি ঘুরে গেছি, ঘুরে হাতে এবার তুলসীর মালাটা নিয়ে আসছি। কিন্তু সেই সময় বাপরে এই কথাগুলো মানে শুনলেও তখন শুনলে আর বললেও এখন বিশ্বাস করে একটা আমার অন্যরকম ফিলিং হয়, লিটারালি গায়ে আমার দুর্গম হয়। তখন মাকে যেন পেছন থেকে পুরুষ কণ্ঠ, মহিলা কণ্ঠ না, মাকে বলছে এই ওই এই 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 করে কে ডাক, বাপরে। আর মা বলছে আমার মুখটা পারলে ধরে ঘুরিয়ে দেয়, আমি ঘুরবই না যেহেতু আমাকে ঘুরতে মানা করে, আর সে মানে পারলে আমার মুখ ধরে ঘুরিয়েই দেবে, আর ওই কন্টিনিউ ওই 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 করে ডেকে যাচ্ছে পুরুষ কণ্ঠ, ওই এই এরম করে, হ্যাঁ যে মানে ঘোর পেছনে। মা বলছে তখন আমি আর হাঁটতে পারিনি বাবু, আমি পড়ে গেছি, মানে আর হাঁটার ক্ষমতা নেই, যে কত তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছাবো। এবার মা স্পিডে দৌড়ে সিঁড়ি থেকে নেমে এসে আমাদের ঘরের দরজাটা এসে মা বাস করে পড়ে অজ্ঞান হয়েছে, মা যে পড়েছে অত বড় একটা মানুষ পড়েছে তা আওয়াজ তো হবেই না। এবার বাবারাও সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাকে তোলে, তোলে মুখে মুখে জল ফল দিয়ে মোটামুটি মায়ের জ্ঞান ফেরায়। তো বাচ্চা তো সুস্থ, মানে আমার দাদা তো কমপ্লিট সুস্থ, ওর তো মানে মনে হচ্ছে কতদিনের ঘুম এক রাতে পুরো করবে, কিন্তু মায়ের এসে যায় প্রচণ্ড জ্বর, মানে ভীষণ টেম্পারেচার এসে যায়। আর মা বলছে কোমর থেকে নিয়ে পা পর্যন্ত অত্যধিক যন্ত্রণা, মানে এতটাই ব্যথা যে মা বলছে আমি আর সহ্য করতে পারছি না, আমি কন্টিনিউ বাপরে বাপ করে যাচ্ছি, মানে কোমর থেকে নিয়ে পা পর্যন্ত পিসি পিচ্ছে। মা বলছে আমি কিছু বুঝতেই পারছি না, মনেই হচ্ছে না যে কিছু আমার হবে, ফেটে যাবে আর তেমনি জ্বর। মা বলছে আমি কোনোদিনও তোর বাবাকে মারা যেত আগেকার দিন, তো
বলছে আমি কোনোদিনও তোর মা বাবাকে বলিনি যে আমার পায়ে হাত দাও, কিন্তু সেদিন আমি আর পারিনি, আমি বলছি তুমি আমাকে মানে পা টিপে দাও, আমি পারছি না। বাবা হাত দিয়ে টিপছে তাতেও কিছু হচ্ছে না, মানে পা দিয়ে টিপে দাও, মানে এরকম অবস্থা, এত যন্ত্রণা আর তেমনি টেম্পারেচার, কিছুতেই কোনো কিছু কাজ করছে না। ঠিক আছে, এবার যখন বাবা তো বলে কিচ্ছু করার নেই, এবার ভোর পর্যন্ত ব্যক্ত করতেই হবে। এবার যখন সকাল হয়েছে 6:30-7 যখন হয়েছে, বাবা এখন মাকে অ্যাড্রেসটা জিজ্ঞেস করে যে কোন ওঠার কাছে তুমি গেছিলে, কোথায় আছে বাড়িটা। মা বাবাকে বলে দেয় কাছাকাছি, বেশি দূরে না, বদলিয়ার কাছাকাছি ছিল। বাবা সঙ্গে সঙ্গে দৌড়ায় সকালবেলায় ওনার কাছে গিয়ে, ওনাকে গিয়ে মানে পারলে নক করে, দরজা নক করে ওনাকে তোলা হয়। উনি যদিও সকালে উঠতেন, সকালে উঠে উনি ভোরে উঠতেন, আগেকার দিনে মানুষ এমনিও ভোরে ওঠে, আর উনি ভোরে উঠতেই কিছু মানে নিজে নিত্য পুজো টুজো করতেন। বাবাকে দেখে জিজ্ঞেস করেছে যে ক্যা বেটা, ক্যা হুয়া, কন হো, এরকম জিজ্ঞেস করেছে। তো মা বাবা সব ডিটেলস বলে যে এরকম আমার বউ এসেছিল কালকে। তখন বাবাকে বলছে ডেরা গেই তুই ক্যা, মানে ভয় পেয়ে গেছিল কি? তখন বাবা বলেছে নিশ্চয়ই ভয় তো পেয়েই হবে। তো বলছে ইসি লিয়ে না পকড় লিয়া, মানে পুরোটা ধরতে পারেনি কিন্তু এফেক্টটা ফেলেছে আর কি। আর এদিকে আমার মা নোটিস করে যে আমার মায়ের দুধ পুরো শুকিয়ে গেছে। ঠিক আছে, মানে এক রাতের মধ্যে, যে দাদা আমার রাত্রে বেলা কিন্তু দুধ পেনেছে, সেই দুধ কিন্তু মায়ের সকালে কমপ্লিটলি ড্রাই, নেই দুধই নেই, দুধে কি হয় না, বাচ্চা যতদিন টানে মাদের দুধ হয়। যাই হোক, তখন বাবাকে ইয়ে বলে যে তুমি একটা কাজ করো, 7 হলুদ, 7 গোলমরিচ, 7 লবঙ্গ, হলুদ মানে ওই গোটা হলুদ, পাউডার হলুদ নয়, গোটা হলুদ, 7 গোলমরিচ, 7 লবঙ্গ ফুল দেবা, যার মাথার মধ্যে ওই ফুল থাকে না, ওই মানে ফুলটা ভাঙা যেন না হয়, 7 গোলমরিচ, 7 লবঙ্গ, 7 হলুদ আর 7 জবা ফুল। ঠিক আছে, তো এইগুলো তুমি আমার কাছে, তারপর আমি দেখছি কি করা হয়। তো বাবা এগুলো নিয়ে ওনার কাছে পৌঁছায়, খুব একটা অসুবিধা হয় না, সেটা দোকানে গেলেই তো পাওয়া যায়, আর ফুল তো বিক্রি হয়। আর জবা ফুলের যেন এই ইয়েটা থাকে, মানে যে ডানটা তো থাকে না, ওটা যেন ভাঙে না, ওটা যেন থাকে, যে বাবার কাছে, বাবা ওনার কাছে নিয়ে যায়। উনি ওগুলোতে কিছু কিছু আবার সেই ক্রিয়া করে, কি করে সেটা আমাদের জানা নেই, ক্রিয়া করে বলে ওটাকে বাইটবি বেটে ওর পায়ে লাগাতে পারবে, 3 দিন লাগাতে বলবি, আর আমি আজকে সন্ধ্যেবেলা তোর বাড়িতে আসবো, শরীরটা ভালো আছে, তুই এসে আমাকে সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে যা, ও এত সহজে যাবে না, ওই বাড়ি আমাকে বাড়াতে হবে। তো বাবা ওটা নিয়ে চলে আসে, নিয়ে এসে ওটা বাটা হয়, যেটা আমার মায়ের পায়ে লাগানো হয়। আস্তে আস্তে মায়ের পায়ের যন্ত্রণাটা শেষ হয়, মানে কমে যায়। আর মা তখন বলে যে আমার তো দুধ পুরো শুকিয়ে গেছে, আমি বাচ্চাকে কি খাওয়াবো, একদম দুধ নেই, আর বাচ্চা কিন্তু সুস্থ, আমার দাদা কিন্তু কমপ্লিট সুস্থ, যত এফেক্ট এবার আমার মায়ের উপরে। তখন বাবা ওই বাজার থেকে কিছু করার নেই, কোটোর দুধ নিয়ে এসে ওকে খাওয়ানো হয়। দিয়ে সন্ধ্যেবেলা আবার বাবা সেই ওনার কাছে যায়, ওনাকে নিয়ে আসে, দিয়ে মাকে দেখে আবার সে বলে বেটি ডেরা গেছি। তখন মা বলেছে যে হ্যাঁ বাবা ডার তো গেছে, হ্যাঁ বাবা ভয় তো আমি পেয়েছি, এরকম হয়ে গেছিলো তো আমি ভয় পেয়ে গেছি, তো বলছি ইসিলিয়ে না পাকড়া। হ্যাঁ, তো তারপরে বলছে যে ঠিক আছে আমি করে দিচ্ছি, আর কোনো অসুবিধা হবে না, ওকে ঢুকে মারবে, ওকে জানে মারতে পারবে না, ওকে ঢুকে মারবে বলেই মানে খালি পেটে উঠতে মারে, ও খাবারটাই মেরে দিল, দুধটা শুকিয়ে দিল না, তোকে ওইভাবে প্রাণে না মারতে পেরে ওকে ওই ফুকে মারার জন্য ওই তোর দুধটাও শুকিয়ে দিও, অসুবিধা নেই আমি করছি। দিয়ে উনি আমাদের ঘরে কোনো সেদিনই রাত্রে যজ্ঞ টজ্ঞ কিছু একটা করেন। হ্যাঁ, মানে উনিই নিয়ে এসেছিলেন কিছু, যে বিশাল করে যজ্ঞ নেই, কিছু কিছু জিনিস নিয়ে আগুন ফাগুন জ্বালিয়ে উনি কিছু একটা করে। আর মা বলে যে কালো সরষা দিয়ে উনি গোটা সোর্সটাকে কিছু একটা দিয়ে পড়ে 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 মন্ত্র পড়ে যত দূর পারে পুরো ঘরটাকে বেঁধে দেয়। হ্যাঁ, মানে চারিদিক ছড়িয়ে দেয়, আর দিয়ে একটা লাল কাপড়ের মধ্যে উনি কিছু কিছু লাল শালুর মধ্যে কিছু কিছু পড়ে 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 বাঁধে, বেঁধে আমাদের ঘরে যে এন্ট্রেন্স দরজাটা ওখানে পুটিটা বেঁধে দেয়, যে বলে এটা থাক, হ্যাঁ আর কিছু হবে না, সব কিছু ঠিক থাকবে। ইভেন তারপরে আমার বাবা ওনাকে কিছু টাকাও দিতে দেয়, যে বাবা আপনার কতটা কি লাগবে, আপনি তো এতবার উপকার করলেন। উনি কিন্তু 1 টাকাও বাবার কাছে নেন, বলে না না বেটা এই কাজের জন্য আমি টাকা নিই না, আমি নেবো না। হ্যাঁ, এতে তাহলে আমার বিদ্যার লাভ কি হলো, আমার বিদ্যাই এটা যে মানে কেউ সুস্থ থাকলে তোরা যে ভালো হয়ে গেলি, এটা আমার বিদ্যা, আমি সব বিদ্যাই লাগিয়ে দিয়েছিলাম নিজে। তাও বাবা অনেকটা জোর করে, তখন ওরা হেসে বলে যে আচ্ছা তুই যখন কলকাতায় যাবি, বাংলাই কলকাতা বোঝে, মানে কলকাতার বাইরে আর কিছু বোঝে না, ভাবে যে কলকাতা মানেই বাংলা।
তো বলে যে কেউ কলকাতা যাবি, তুই আমাকে সন্দেশ খাওয়াবি, তোদের ওখানে সন্দেশ খুব ভালো হয়, তো তুই আমাকে সন্দেশ এনে খাওয়াবি। তো এটাই, কিন্তু উনি কোনো টাকা ফাঁকা দেন না। আফটার দ্যাট 3 দিন পরে আমার মাও পুরোপুরি সুস্থ হয়ে যায় কমপ্লিটলি। আমার মায়ের দুধও ফিরে আসে, যে দুধ পুরো শুকিয়ে গেছিল তো দুধও ফিরে আসে, আর সবকিছু বাড়িতে এসে পর নর্মাল হয়ে যায়। ওটা কোনো অতৃপ্ত মনে হয় আত্মা ছিল, কি ছিল না ছিল আজ পর্যন্ত জানে না, কিন্তু যে কিছু ছিল সেটা পুরুষ ছিল, কারণ আমার মা পুরুষ কণ্ঠ পেয়েছিল, ওটা ভালো কিছু ছিল না। আর এই জিনিসটা, ঘটনাটা আমি জানি না কত লোক বিশ্বাস করবেন, কিন্তু বিশ্বাস করে এটা 100% ট্রু। কারণ আমরাও যখন প্রেগনেন্ট হয়েছি, আমরা আমার বৌদিরাও, তখন আমার মা আমাদের কোনো দিন শনিবার আর মঙ্গলবার প্রেগনেন্সির অবস্থায় রাত্রের দিকে বেরোতে দেয়নি, যা করো দিনে করো, শনি মঙ্গল বেরোতে দেয়নি। বাচ্চা হয়ে যাবার পর অন্নপ্রাশন পর্যন্ত আমার মা আমার কোনো বাচ্চাকেই ঘরের বেরোতে দেয়নি। তোমরা কোথাও যাচ্ছ না, পিছনে একটা রিজন থাকে, মানে একটা কারণ থাকে, যখন মেয়েরা প্রেগনেন্ট হয় বা যখন বাচ্চা সদ্য জন্ম নেয়, তখন না মেয়েদের বডি আর আত্মার অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। ওকে, তো সেটা যখন ঠিক থাকে না, তখন খুব হাই চান্স থাকে তার পজেসড হয়ে যাওয়ার, বা কোনো হাওয়া বাতাস লেগে যাওয়ার, বা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাওয়ার। যখন আমাদের শরীরের মধ্যে আরো একটা শরীর থাকছে, আর যখন আমাদের সোল আর আমাদের বডির অ্যালাইনমেন্ট ঠিক থাকছে না, তখন এটার হাই চান্স থাকে, আর তখন অনেক কিছু ঘটতে পারে। এই কারণেই আমাদের মা কাকিমা জেঠিমারা আজকের দিনে দাঁড়িয়েও প্রেগনেন্সির অবস্থায় মেয়েদেরকে সচরাচর একা ছাড়তে চায় না। সেটাই দেখ, মানে ফিল করেছি যে মা আমাকে কোনোদিনও রাত্রে বেরোতে প্রচুর মানা করছে, রাত্রে বেরোবি না, দিনে যা। আর বাচ্চা যখন আমার হয়েছে, আমার আমার কেন আমার দাদাদেরও যে হয়েছে, তাদেরকে মা অন্নপ্রাশনের আগে তোমরা কোথাও যাবে যাও, বাচ্চা আমি যেতে দেবো না, মা বেরোতে দিত না সন্ধ্যাবেলায় কোনো বাচ্চাকে, যেরকম বলতো আমি ভুক্তভোগী হয়েছি আমি বেরোতে দেবো না, এরম ব্যাপার। আর সূর্য ডোবার আগে সব কাপড় তুলে নিতে বলতো, মানে তারে যে বাচ্চার কাপড় আমরা যে মেলি না, তো অন্ধকারে মা কোনো দিন ছাদে রাখতে দেয়নি বা ইয়েতে রাখতে দেয়নি, সূর্য ডোবার আগেই মা বলতো সব কাপড় তুলে ঘরে ঢোকাও। এই কাজটা আমার মাও করেন, এই সেম কাজটা, যে কারণ একবার এরকমও হয়েছিল যে সূর্য ডুবে যাওয়ার পরে, মানে রাতের বেলায় ছাদে জামা কাপড় ছিল, তো সেই ধোয়া কাচা জামা কাপড় আবার রিপিটেডলি ধোয়া হয়, আবার রিপিটেডলি কাচা হয়, কারণ বলে যে রাতের বেলায় মানে সূর্য ডুবে যাওয়ার পর নাকি জামা কাপড় খোলা অবস্থায় রাখতে নেই বাইরে। সেটা আমার মা কোনোদিনও আমাদের রাখতে দেয়নি, যেহেতু মা নিজে ভুক্তভোগী। আর এই ইনসিডেন্টটার পরে আমার আমার সেই সময় যে আমার দাদা হয়েছিল, মানে আগে ইনসিডেন্ট আগে আমার দাদার নাম ঠিক করা হয়েছিল যে মৃণাল রাখা হবে, কিন্তু এই ইনসিডেন্টটা হয়ে যাওয়ার পর ওর নাম বাবা চেঞ্জ করে মৃত্যুঞ্জয় রাখে। হ্যাঁ, আর কোনো নাম মৃত্যুঞ্জয় সরকার, যেহেতু মৃত্যুকে জয় করেছিল বলেই আমার বাবা ওর নাম চেঞ্জ করে মৃত্যুঞ্জয় রাখে। তো আজ আমরা হ্যাপি, ভালো, সবাই ঠিকই আছে। এখন আমার ফ্যামিলি বাপের বাড়ি বলছি বেনারসেই আছি, আমি তো কলকাতায় বিয়ের পরে, এখন তো ভগবানের দয়া সব কিছু ঠিকঠাকই আছে। কিন্তু আমার ভালো লাগলো আজকে আপনাদের সাথে এই ইনসিডেন্টটা শেয়ার করে, যেটা আমাদের একদম রিয়েল লাইফ ব্যাপার হয়েছে। আর আমি যেটা গত মাসে ফিল করেছি, ওটা বলার ওই একটাই কারণ যে আমি যে ভুলটা করেছি, খোলা আকাশের নিচে এইসব আলোচনা করে আপনার তো অনেকেই শোনে, এই ভুলটা যেন না করে। আর আমার সবচেয়ে মনে হয় যে আমরা যে অনেক সময় ডিনায়াল মোডে থাকি, তো যে এরকম কিছু হয় না বা ভুল কথা আমার মনের ভুল, সবসময় ডিনায়াল মোডে না থাকাই ভালো, কারণ এই এন্টিটিগুলোকে আমরা দেখতে পাই না, এদের সাথে আমরা মরবো কি করে বলুন, যাকে আমরা হয়তো দেখছি ও আমাকে দু চার মারলো, আমি রিপিটেডলি ওকে দু না মারতে পারি, একটা মারবো, কিন্তু এদের সাথে তো আমরা কিছু করতে পারবো না, এরা অনেক আমাদের থেকে পাওয়ার, তাই না? তো বাস এটাই আমার আজকের ঘটনা ছিল যেটা আমি শেয়ার করতে চেয়েছিলাম। আর আমি গল্প বলার একটা বলতে পারেন আমার অ্যাডিকশন হয়ে গেছে, আমি নিজেও শুনি সবসময়, আমি ওয়েট করি যে নতুন এপিসোড আসবে, রাতে তো শুনতে পারি না কিন্তু পরের দিন অবশ্যই শুনি, রাতে শুনি না, কিছু ভয়ও লাগে, যেহেতু নিজেই গত এক মাসে আমি এরকম ফিল করেছি, একটা ভয়ের ব্যাপার, রাতে আমি শুনি না, এটা সত্যি কথা, কিন্তু পরের দিন সানডে হলেই আমি শোনার চেষ্টা করি এটা। আর এটা অ্যাডিকশন, আপনার খুব ভালো লাগে শুনতে, এটাই আমার বলার ছিল। তো যেই ঘটনাটা শুনলাম, আমি নিজে এতটা স্ট্রেঞ্জ ছিলাম ঘটনাটা শুনতে শুনতে, যে আমি মাঝখানে একবারও কোনো কিছু বলতে চাইনি। কারণ আমি প্রথমত কথা, যখন শুনছিলাম যে তোমার দাদার সাথে তার অন্নপ্রাশনের আগে, মানে 4-5 মাস বয়সে যে ঘটনাটা ঘটেছে, আই ওয়াজ লাইক কি, এটা কি করে সম্ভব?
ঠিক আছে, তো তারপর তো ঘটনার ফ্লোতে আমি এটাও জানতে পারলাম যে ছাদে নিয়ে যাওয়া হয়েছিল। আর তুমি যখন সেদিনকে আমাকে ফেসবুকে ঘটনাটা পাঠিয়েছিলে, ঘটনাটার হন্টিং আমি তখনও এতটা ফিল করিনি যতটা আজকে পুরোটা শোনার পরে আমি বুঝতে পারলাম। তো ভীষণ মারাত্মক একটা ঘটনা যেটা তুমি আর তোমার পরিবারের সবাই ফেস করেছো। আমি বলবো না তুমি ফেস করেছো, কারণ পুরোটাই তোমার জন্মের আগে। হ্যাঁ, বাট তোমার মা বাবা, তোমার পিসি, তাদের ওপর দিয়ে যে ঝড়টা গেছে, এটা যাদের সাথে হয় একমাত্র তারাই বুঝতে পারে। অনেকেই বিশ্বাস করবে, হ্যাঁ অনেকেই বিশ্বাস করবে, অনেকেই বিশ্বাস করবে না, সেটা পরের ব্যাপার, কিন্তু যাদের সাথে ঘটে এটা সত্যি তারাই বুঝতে পারে। কারণ আমি প্রচুর এরকম ঘটনা শুনি যেখানে প্রতিনিয়ত বুঝতে পারি যে মানুষের জীবনে কি কি ঘটে, তার 10%ও আমরা জানতে পারি না। এক্স্যাক্টলি, এটাই সত্যি, অনেকেই বিশ্বাস করবেন আমি জানি, কিন্তু ঘটনাটা একেবারেই সত্যি। আর আমি এটা বলবো যে মানে সবাই বিশ্বাস করুক, কিন্তু এগুলোকে নিয়ে না ছেলে খেলা করা উচিত না, এগুলোকে চ্যালেঞ্জ করা উচিত না, একদমই তাই। কারণ যাদের সাথে হয় একমাত্র তারা জানে যে এটা কতটা সত্যি আর কতটা মারাত্মক হতে পারে, একটা ফ্যামিলি পুরো নষ্ট হয়ে যেতে পারে, একদমই তাই, ইম্প্যাক্ট কত লং টার্ম পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, আর এখান থেকে বেরিয়ে আসাটা যে কতটা কঠিন, কতটা টাফ হয়ে যায় মানুষের পক্ষে, সেটা যার সাথে হবে বা যে ফেস করেছে একমাত্র সেই জানে। সেই জানে, একদম সত্যি কথা, যে ফেস করেছে, যে ফ্যামিলি ফেস করেছে, যে দেখেছে যে আমার সাথে গত মাসে একটা হলো, শুধু আমি জানি যে আমি কি ফেস করলাম ওই 5-7 দিনই আমার সাথে হয়েছে, তারপরে হয়নি। আমি আগে প্রিকশন নিই, ঠিক আছে, আমার দরকার নেই, আমার বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই, আমি আগেই রেমেডিগুলো করে নিয়েছি, আমি এখনো করছি, এখনো কুকুর আমি দেখাচ্ছি, যেগুলো আমি বললাম আগে সেগুলো এখনো টিল দ্য ডেট কন্টিনিউ করছি। তো এটাই হচ্ছে ব্যাপার যে এইসব জিনিসকে চ্যালেঞ্জ করা উচিত না, কারণ এদের অস্তিত্ব থেকে তো ঠাকুর রামকৃষ্ণদেব অস্বীকার করেনি, যারা কথামৃতম পড়েছে তারা জানে যে ঠাকুর রামকৃষ্ণদেব এদের অস্তিত্বকে মেনে গেছেন, তাহলে আমরা তো অনেকটাই ছোট না তাদের, আর আমরা অনেক কিছুই জানি না। কারণ সায়েন্স দিয়েও যদি আমরা যুক্তিতর্ক করি, সেক্ষেত্রে সায়েন্স তো এরকম অনেক কিছুর উত্তর এখনো খুঁজছে, যেগুলোর আনসার মানে এখনো দিয়ে উঠতে পারেনি, ঠিক আছে। তো মানে যেই জিনিসকে মানে আমি যখন আমার নিজের শত্রুকে দেখতে পাচ্ছি না, তাহলে সেই শত্রুকে প্রভোক করে তো করার তো কোনো দরকারই নেই, তাই না? একদমই না, একদমই না, কারণ এতে নিজেরই ক্ষতি ডেকে আনা, আর হয়তো যতক্ষণে আমরা অনেকজন হয়তো সেই রেমেডি পর্যন্ত পৌঁছতেও পারে না, তাই না? সে সঠিক লোকের কাছেই পৌঁছতে পারে না, আমার মা পৌঁছতে পেরেছিল। অনেক সময় মানুষ নেগলেক্ট করে যায়, অনেক সময় মানুষ অ্যাভয়েড করে যায়, বা ভুল লোকের হাতে পড়ে যায়, ভালো জায়গায় আরো আরো ক্ষতি হয়ে বসে, তো দরকার নেই। আমি জন্যই বলি যে প্রিকশন নেওয়াই বেটার, সবসময় ডিনায়াল মোডে না থেকে সবসময় সাহস ভালো, আমি একটাই কথা বলবো, দুঃসাহস কিন্তু ভালো না। ভীষণ ভীষণ দামি একটা কথা বলেছো, এটা দুঃসাহস কখনোই ভালো না, এটা একদম ঠিক, এটা প্রত্যেকের এই জিনিসটা মাথায় রাখা উচিত, প্রত্যেকের এই জিনিসটা মেনটেন করা উচিত নিজের লাইফে, যে প্রত্যেকটা সিচুয়েশনে সাহস রাখা ভালো, যেমন কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট ভালো না, ঠিক তেমনই দুঃসাহসী হওয়া একদমই ভালো না, কারণ সেটা তোমার জীবনে বিপদই ডেকে আনবে আলটিমেট। সেটাই হয়। থ্যাংক ইউ সো মাচ মিতালি, এরকম একটা ঘটনা গল্পওয়ালা পরিবারের সাথে তুমি শেয়ার করেছো, নিজের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া এমন একটা ঘটনা যে ঘটনাটায় তোমার মা বাবা পিসি সবাই ভুক্তভোগী। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে এরকম একটা ঘটনা তুমি শেয়ার করলে। আমি নিজে ভীষণ মানে স্ট্রেঞ্জ এই ঘটনাটা শুনে, আমি জানি না আমি কি বলবো এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে, আমার কি বলা উচিত, তোমার দাদা যে জিনিসটা ফেস করেছে এতটা আর্লি এজে, ঠিক আছে, এটা যেমন বললাম যে ফেস করে সেই জানে, যার সাথে হয় যার পরিবারের সাথে ঘটে সেই বুঝতে পারে। তো তুমি যেই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছো এটার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি গল্পগুলোকে আর তোমাকে স্পেশালি অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমি নিজের এই ফিলিংসটা শেয়ার করতে পারলাম, আর আমার সাথে যেটা ঘটনাটা গত মাসে হয়েছে সেটাও আমি জানাতে পারলাম, তাতে যদি কোনো মানুষের উপকার হয় তাহলে সত্যিই খুব ভালো হবে, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। Spotify Originals Horror Podcast.
তো এটাই ছিল আজকের খোসনি কল রেকর্ডিং, যেখানে তোমরা শুনেছো দুটো সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার বাটনটা প্রেস করে দিও। আর যদি আজকে প্রথমবারের জন্য গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকে ফলো করে দিও, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।